আমি আপনার হ্যালো। ফেসবুকে আপনার আপনাকে আগে আপনার রমজান মাসের শুভেচ্ছা জানাই। আচ্ছা আচ্ছা, আমি মানে কথা বুঝতাম, আপনি কি রাকেশ নন্দী, যার সঙ্গে মেসেজ আপনি করেছিলেন আমাকে? হ্যাঁ, আমি রাকেশ নন্দী বলছিলাম। আপনাকে আমি এর আগেও হোয়াটসঅ্যাপ করেছিলাম, এর আগেও আপনাকে ফোন করেছিলাম। আমি আচ্ছা তো আপনি হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেননি, প্লাস আমি ফোন করেছিলাম, ফোনেরও কোনো আপনি অ্যান্সার দেননি। আচ্ছা, আসলে হোয়াটসঅ্যাপে তো প্রচুর মেসেজ আসে, তার জন্য হোয়াটসঅ্যাপ কারো দেখি না। আর আচ্ছা, ফোনে আমাকে পাবেন প্রতিদিন প্রায় 3:30 থেকে আমাকে 5:30-6টা পর্যন্ত পাবেন, তার আগে পরে ফোন করলে পাবেন না। আচ্ছা, আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ আছি, বলেন। আচ্ছা, আমি আপনার মাঝে মাঝে ফেসবুকে আপনার কিছু কিছু বার্তা আমি পাই, আমি তো শুনে ভালোও লাগে, কিছু কিছু জায়গায় আমার মনে প্রশ্নও জাগে। ভাবি আপনার সঙ্গে সরাসরি কথাগুলো বললে যদি প্রশ্ন সমাধান গুলো পাওয়া যায় তাহলে মনটা অল্প হালকা হবে, নিজেও নিজেরও ভালো লাগবে। কারণ যেহেতু আপনারা ধর্মপ্রাণ মানুষ, তো আপনারা অনেক কিছু জানেন, আপনারা তো আপনাদের সম্বন্ধে আমরা অনেক কিছু জানি না। আমরা না, আমি আমার হিন্দু ধর্মের বিষয়ে কিছু জানি বা আপনাদের ইসলাম ইসলাম ধর্মের বিষয়ে কিছু জানি আমি। তো কিছু কিছু জিনিস আমি ধরুন যেখানে যেখানে পাই, আমি কেন বাংলাদেশের অনেকগুলো আমার মৌলানার সাথে আমার কথাবার্তা মানে এবং ফেসবুকে বার্তালাপ চলে, ওনাদের আমি কিছু কিছু জিনিস আমি ফেসবুকে পাই, আমি প্রচারও পাই। সেদিনকে একজন ভদ্র মহিলার সঙ্গে আপনি বার্তালাপ চলছিল আপনার, তো বলেন, আমি ওনাকে আপনি, শুনছি, বলেন। হ্যাঁ ওনাকে আপনি কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনাকে, তো মনে হয় ভদ্র মহিলাটা আপনাকে সঠিক উত্তর দিতে পারেনি। আপনি যে সঠিক যে যেটা আপনার আপনি বলেছিলেন সেটা আপনারটাই ঠিক আছে আমি মানি, কেন যেহেতু আমরা সৌভাগ্যবান, কেননা আপনাদের মতন একজন ধর্মপ্রাণ লোক একজন আমাদের ধর্মগ্রন্থগুলো আপনারা স্টাডি করছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমার কিছু কিছু জিনিস জানার আছে, আমাদের আমি জানতে চাই সেই জিনিসগুলো কি আমি আপনার থেকে জানতে পারবো? হ্যাঁ, যে বলেন আমি যতটা সম্ভব, আমি যতটা জানি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, দেখুন ধর্ম একটাই, আমি আমি আমার মনে হয় কি ইসলাম ধর্ম, কি ইসাই ধর্ম, কি শিখ ধর্ম, কি ধর্ম বা কি সনাতন ধর্ম, সব ধর্ম এক জায়গার থেকে তৈরি হয়েছে আমি জানা মতে। সেজন্য আমরা সব ধর্মকেই, আমরা বলেছি সব ধর্মকে আমরা সম্মান জানাই, আমরা আমরা ধর্মকে সম্মান জানাই। ধর্ম জিনিসটা আলাদা আর ধর্মকে চালানো যে চালায় তার তাদের জিনিসটা আলাদা। দেখ তো আমি কিছু কিছু জিনিস জানতে চাই যে আপনাদের ইসলাম ধর্মে যে কিছু কিছু জিনিস যে আছে, যেরকম কাফের 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 অর্থটা কি আমি জানতে চাই, কাফের কাকে বলা হয়? আচ্ছা ভাই, তার আগে দাদা, তার আগে একটু কথা বলি, যে আপনার কথাগুলো রেকর্ড হচ্ছে। হ্যাঁ আমি নিশ্চয় নিশ্চয় আমি নিশ্চয় আমি জানি আপনি কথা বললে আপনার কথাগুলো রেকর্ড করেন, হ্যাঁ তো আমি আপনার কথা রেকর্ড হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার হবে, আপনার কোনো আপত্তি আছে কি একটু বলবেন? কি বলছেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার হতে পারে, মানে আপনার এই আলোচনা। নিশ্চয় নিশ্চয় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি দেখুন একটা কথা কি জানেন কি না, আপনি একজন এত ধর্মপরায়ণ লোক, আমি কেন আপনার সঙ্গে উল্টো পাল্টা কথা বলবো? আর যে উল্টো পাল্টা কথা বলবে সেটা তো মনে হয় উচিত নয়। তো আমি জি কিছু জি, জিনিস জানতে চাইছি, কাফের কাকে বলে? আচ্ছা আমি এর জন্য আর ঠিক আছে, আপনি আর আর প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করুন। না, আমি আমি প্রশ্ন বলতে কি আমি জানতে চাই, আমি যেহেতু আপনাদের এখন রমজান মাস চলছে, এখন আপনারা ফ্রি আছেন কিনা সেটাও জানি না, আর আমারও অনেক ভালো ভালো মুসলমান বন্ধু আছে যারা আমাদের সঙ্গে বার্তালাপ করে। আমার একজন খুব আমার লোকাল এরিয়াতে একজন মুসলমান ভাই আছে আমার, আচ্ছা তো আচ্ছা আমার আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, আমার আচ্ছা খুব আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা বন্ধুত্ব। আমরা রমজান মাসে আমি ওর ওখানেও যাই, আমি গিয়ে আমিও যেরকম আজকে আমার একাদশী আছে, আমার আচ্ছা আচ্ছা আজকে আমি একাদশী করেছি, আমি প্লাস আমি রমজান মাসকে আমি রমজান মাসে আমার অনেক ভালো ভালো বন্ধু আছে। তো আমি কিছু জিনিস জানতে চাই, আমি কিছু জিনিস জানতে আপনাকে তাহলে বললাম যে সমস্যা নেই, কাফের কোনো সমস্যা কাফের নেই, আপনি জানতে পারবেন। আর কি বলছেন। হ্যাঁ সমস্যা নেই, আপনার যদি প্রশ্ন যেগুলো আছে ইনশাল্লাহ আমরা, আমার যতটুকু জানা আছে আমি বলার চেষ্টা করব। না আপনার আপনার অনেক জ্ঞানই আছে আমি জানি, কিন্তু আমি একটা কথা আমি জানি যে
কথা হলো, যদি আমি একজন ক্লাস ফাইভে পড়া স্টুডেন্টকে আমি ক্লাস টেনে যদি প্রশ্ন জিজ্ঞেস করি, মনে হয় মানে সম্ভবপর ও ভালো মতো উত্তর দিতে পারবে না, তাই তো নাকি? সে তো স্বাভাবিক, তাই না? তো সেরকমই কিছু কিছু জায়গায় সেরকম আমাদের একটা ভুল হয়ে যায়। আমরা মানে যারা ধর্মের বিষয়ে কিছু জানে না, বা যে কোনো ধর্মের লোক হতে পারে, কি ইসলাম ধর্ম, কি হিন্দু ধর্ম, কি শিখ ধর্ম, যে কোনো ধর্মের লোক হতে পারে, তাদেরকে আমরা আমি আমার নিজেকে বলেন যে কেউ যদি একটা সাবজেক্ট নিয়ে ওটাকে ভালো মতন গবেষণা করে তার সঙ্গে যদি সেই সাবজেক্টের বিষয়ে আলোচনা করা যায়, তাহলে সঠিকভাবে উত্তরগুলো আমার মনে হয় পাওয়া যায়। তো সেই জন্যই আমি ভাবছি, কেননা ওনার ধর্মের বিষয়ে ওনারও মনে একটু, উনি ব্রাহ্মণ ছিল, আপনি বুঝতে পারছেন কার কথা বলছেন? জি 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 হ্যাঁ, উনি ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে অনেক বলছিল, কিন্তু আমি ভাবি বা শুদ্ধ হলে ধর্ম না জানা যাবে সেটা কোনো কথা নয়, যে স্টাডি করবে, যে পড়াশোনা করবে, সে নিশ্চয় জানবে সবকিছুর বিষয়ে। জি 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 আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি ওই উত্তরগুলো যদি আপনি চান তো আমি দিতে পারি। আচ্ছা, মানে আপনার প্রথম যে একটা জিজ্ঞাসা ছিল যে মানে কাফের কাকে বলে, কাফের এর মানে অনেকগুলো অর্থ ব্যবহার করা হয়, ঠিক আছে? কাফারা মানে তিনটে আরবি, একটা কাফ, একটা ফা, একটা র, এ তিনটে অক্ষর দিয়ে কাফের শব্দটা তৈরি হয়েছে। কাফের শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং অনেক অর্থ ব্যবহার করা হয়। অনেক অর্থ বলতে যে কোনো জিনিসকে ঢেকে রাখা, এটাকে বলা হয় কাফের। কোনো জিনিসকে গোপন করা, এটাকে বলে কাফের। কোনো জিনিসকে লুকিয়ে রাখা, এটাকে বলে কাফের। মানে যদি একটা পাহাড়ের কারণে একটা গাছকে ঢাকা আছে, এখানে কাফের শব্দটা ব্যবহার হয়। মানে এক কথায়, যারা সত্যকে ঢেকে রাখে, সত্যকে গোপন করে, সত্যকে অস্বীকার করে, সত্যকে মানতে চায় না, এটাকেই আরবি ভাষাতে বলা হয় কাফের বা কুফরি। এ দুটো শব্দ ব্যবহার করা হয়। যেমন এটা যে শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে বা খ্রিস্টানদের ক্ষেত্রে বা অন্য ধর্মের অনুসারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমনটি নয়, এটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে এবং হাদিসে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটা আপনাকে বলি, সহিহ মুসলিমের কিতাবুল ইমানের 256 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন যে মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সলাত তথা নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফির হয়ে গেল। সহিহ মুসলিমে একাধিক হাদিস আছে, কোনো ব্যক্তি যদি কোনো তার স্ত্রীর সঙ্গে রজস্রাব অবস্থাতে যদি সহবাস করে, সেও কুফরি করলো। তো ইসলামে মুসলিমদের জন্য কমপক্ষে 11টা জায়গাতে এই কুফরি শব্দ বা কাফের শব্দ, মানে কুফরি কাফের এগুলো একই অর্থে ব্যবহার করা হয়, মানে এটা ব্যাকরণগত শুধু পার্থক্য হয় তাই, ঠিক আছে? মানে এটা এক কথায় যে সত্যকে গোপন করা, সত্যকে অমান্য করা, সত্যকে অস্বীকার করা, সত্যকে মানতে না চাওয়া, সত্যকে জীবনে বাস্তবায়ন না করা, এটাকে কুফরি বা কাফের বলা হয়। এটা আপনি আরও ভালো বুঝতে পারবেন যে মানে আমি এটাকে বুঝালাম যে এটা যে শুধু হিন্দু বা খ্রিস্টান বা বেধর্মীদের জন্য ব্যবহার করা হয় এমনটি নয়। আর কাফের শব্দটা কোনো খারাপ শব্দ নয়, কাফেরটা কোনো গালি নয়, কাফের হচ্ছে যারা সত্যকে গ্রহণ করে না তাকে কাফের বলা হয়। জৈন ভাই ভগবান শ্রীকৃষ্ণ তিনিও এ ব্যাপারে অনেকগুলি কথা বলেছে, তার মধ্যে একটা শ্রীমৎ ভাগবত গীতা যেটা আমরা খুলি, শ্রীমৎ ভাগবত গীতা সপ্তম অধ্যায় খুলবেন, 14 আর 15 নম্বর শ্লোক, একটা মন্ত্র আছে যে দেবী হিয়েশা গুণামায়ী মম মায়া দুরাত্মায়া মাম এব প্রপদন্তে মায়া মে তং তারান্তিতে। শ্রীকৃষ্ণ বলছেন যে দেবী হিয়েশা গুণামায়ী মম মায়া দুরাত্মায়া, যে এই প্রকৃতি মানে মায়া মানে প্রকৃতিকে তিনটে গুণ দ্বারা এটাকে তৈরি করা হয়েছে, আর এই প্রকৃতির জি এই প্রকৃতির মায়া থেকে বেরিয়ে আসা খুবই কঠিন, কিন্তু শুধুমাত্র তারাই বেরিয়ে আসতে পারে যাদেরকে মানে যারা মানে কৃষ্ণের ভক্ত বা কৃষ্ণের উপাসনা করে, এরাই বেরিয়ে আসতে পারে। তারপর 15 নম্বর মন্ত্রে শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আপনি সপ্তম অধ্যায় বললেন না? জি, চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 15 মানে শ্লোক নাম্বার 15 বলছে নামাং দুষ্কৃতি নমুড়াহা প্রপদ্ধন্তে নরধমাহা মায়া প্রহুত জ্ঞানা আশুরাং ভাবামায় স্মৃতাহা। শ্রীকৃষ্ণ বলছে যে নামাং দুষ্কৃতমুড়াহা,
মানে মায়া দ্বারা যাদের হিতজ্ঞান মানে বুদ্ধি লোপ পেয়েছে, বুদ্ধি, এরা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ অসুর ভাবের অংশগ্রহণকারী, মানুষ কুলে অতিশয় নিচ, মানে এখানে যে শব্দ ব্যবহার করা হচ্ছে নারাধামা, নারাধামা শব্দের অর্থ মানুষের মধ্যে অতিশয় নিচ, যারা সত্য মানে যারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর জানার পরে যার উপাসনা করছে না, শ্রীকৃষ্ণ তাদেরকে বলছে নারাধামা হা, এবং তারা দুষ্কৃত না, এটা হচ্ছে দুষ্কৃতি মোরাহা ব্যবহার করা হয়েছে, না আসুরাং, মানে অসুর শব্দটি ব্যবহার করা হচ্ছে গীতার 18 অধ্যায়ে। মানে আমি মানে এটা থেকে বিভিন্ন জায়গা থেকে বোঝাচ্ছি আপনাকে, মানে এখানে তো মূল আছে নমং দুষ্কৃত মুরাহা প্রাপাধ্যান্তে নারাধামা, এরা হচ্ছে মূর্খ, এরাই হচ্ছে নারাধাম, মানে সর্ব মানে সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট, কারা যারা সত্যকে পরিত্যাগ করে, মানে শ্রীকৃষ্ণকে যারা ঈশ্বর বিশ্বাস করে না, তার আরাধনা করে না, এদের সম্পর্কে শ্রীকৃষ্ণের এই কথা। আমরাও ঠিক একইভাবে এখানে যে নারাধামা শব্দ ব্যবহার করা হচ্ছে, যারা সৃষ্টা মানে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, অবিশ্বাস করে, একে বলা হচ্ছে নরধামা। এটাকে যদি আপনি আরবিতে কনভার্ট করেন, এর সার অর্থ যেটা দাঁড়ায় সেটাকে বলে কাফের। এক, দুই নম্বর, আপনি যদি অথর্ব বেদ, যেটা হিন্দু ধর্মগ্রন্থের অথর্ব বেদ, যেটা অথর্ব বেদ প্রকাশ করেছে বিভিন্ন জায়গা থেকে, আমার কাছে যেটা হিন্দি মানে সংস্কৃত মূল যেটা আছে, ওটা কাণ্ড নম্বর 12, সূক্ত নম্বর 5, মন্ত্র নম্বর 62, স্পষ্ট এখানে একটা শ্লোক আছে যেটার ভাবার্থ মানে অনুবাদ বলছে যে তু বেদ নিন্দুক কাডডাল ফারডাল চিরডাল জ্বালাদে ফুকদে ভাস্মাকার দে। অথর্ববেদ কাণ্ড নম্বর 12, সূক্ত নম্বর 5, মন্ত্র নম্বর 62-তে বলছে যে বেদ নিন্দুক কাডডাল ফারডাল চিরডাল জ্বালাদে ফুকদে ভাস্মাকার দে। এখন বেদ নিন্দুক কে, মানে বেদ নিন্দুক মানে কে বেদ নিন্দুক, এটার ব্যাখ্যা করেছে মানে স্বয়ং সত্যার্থ প্রকাশ একটা বই আছে স্বামী দয়ানন্দ সরস্বতীর, তিনি তার সত্যার্থ প্রকাশ যেটা কলকাতা থেকে প্রকাশ হয়েছে সত্যার্থ প্রকাশ, আমার কাছে মানে সত্যার্থ প্রকাশে সবগুলো আছে মোটামুটি, তো ওখানে তিনি লিখেছেন যে বেদ নিন্দুক কে, তো তিনি বলছেন যে ব্যক্তি বেদের নিন্দা অর্থাৎ অপমান করে, বেদ ত্যাগ করে ও বেদ বিরুদ্ধে আচরণ করে তাহাকেই নাস্তিক বলে। মানে এখানে বেদ নিন্দুক কে, মানে তু বেদ নিন্দুক কাড্ডাল ফাড্ডাল যে বললেও যে নাস্তিক ও বেদ নিন্দুক, মনুস্মৃতির 2 অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছে যারা মানে বেদের বিরুদ্ধে আচরণ করে, বেদের ঈশ্বরকে মানে না, বেদের ভগবানকে মানে না, বেদ শিক্ষা গ্রহণ, তারাই হচ্ছে বেদ নিন্দুক। না ঠিক আছে, আপনি যেগুলো বলেছেন সেগুলো আমাদের বেদও লেখা আছে, ভগবত গীতা ভগবন্তও লেখা আছে, কিন্তু আমি এটা জানতে চাই এখানে কোনো জায়গায় লেখা আছে কি, কোন শাস্ত্রতে লেখা আছে কি, বা আপনাদের পবিত্র কোরআনে লেখা আছে যে কাফেরকে হত্যা করতে লাগে, অমুসলিমকে হত্যা করতে লাগে? না আগে আমি এটা শেষ করি তাহলে আপনি বুঝতে পারবেন, মানে কাফের বিষয়টা আপনাকে আমি এটা বোঝানোর জন্য এটাকে বোঝাচ্ছি। আপনি যেটা বলেছেন প্রত্যেক শব্দ কথা বলেছেন, না আমি আমি একটু শেষ করি। তো এখানে সার্বিকভাবে এ কথা পাওয়া যাচ্ছে যে বেদ বলছে যারা বেদে নিন্দা করে, বেদে নিন্দুককে, তো বেদ নিন্দুক অর্থ হচ্ছে এটা যারা বেদের ঈশ্বরে বিশ্বাস করে না, বেদের রীতিনীতিতে বিশ্বাস করে না, ঠিক আছে, তো তারা হচ্ছে বেদ নিন্দুক। তো আমরা যারা মুসলিম আছি আমরা তো বেদের ঈশ্বরকে আমরা ঈশ্বর মানি না, আমরা বেদের রীতিনীতিতে বিশ্বাস করি না, মানে বেদের প্রতি আমাদের কোনো আস্থা নাই, তো এই অর্থ এটাই দাঁড়ায় যে বেদ নিন্দুক মানে মানে বেদের ভাষাতে তাহলে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদেরকে কাটতে হবে, ফাটতে হবে, চিরতে হবে, জ্বালিয়ে দিতে হবে, ভস্ম করে দিতে হবে। কেন বেদ নিন্দুক তারাই যারা বেদের ঈশ্বরে বিশ্বাস করে না, মানে ব্রহ্মাতে বিশ্বাস করে না, বেদের রীতিনীতিতে বিশ্বাস করে না, তাদেরকে হত্যা করার কথা বলছে। জি বুঝতে পারছেন? না আমি বুঝতে পারছি আপনি যেটা বলেছেন যে বেদে লেখা আছে যারা বেদ হিন্দু যারা বেদকে মানে না তাদেরকে হত্যা করতে বলছে। জি আচ্ছা, আপনার আপনি যখন আমার এই আলোচনাটা লাইভে দেখবেন ঠিক সেই সময়তে আমি স্ক্রিনশটটা মানে দেখিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে দেখে দিবেন। আমি বেদের প্রকাশনী অথর্ব বেদ মূল সংস্কৃত বেদে, হ্যাঁ বেদে কোন ইটা মধ্যে আছে, বেদ অথর্ব বেদ কাণ্ড 12 সূক্ত 5 মন্ত্র 62-62, তার আর আপনি যদি আরও যদি পেছনে যান একাধিক আছে, কয়েকশো এরকম মন্ত্র আছে যেখানে কোনো কারণ ছাড়াই হত্যা করার কথা বলা হয়েছে, যেমন 54 নম্বর অথর্ববেদ কাণ্ড 12 সূক্ত 5 মন্ত্র 54-তে বলছে বেদ অনুযায়ী সত্যবেদ নাস্তিক ও নাশ করে,
মানে নাস্তিক কারা? নাস্তিক হচ্ছে তারাই যারা বেদের ঈশ্বরে বিশ্বাস করে না, বেদ যাকে ঈশ্বর বলছে তাকে বিশ্বাস করেন, তার হচ্ছে নাস্তিক। যেমনটা মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায় 11 অনুচ্ছেদ থেকে দেখালাম। তো এখানে আরও আছে যে তাদেরকে হত্যা করো, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তাদের মাল সম্পত্তি কেড়ে নিয়ে আসো, অনেক মন্ত্র আছে এই ধরনের। তো এখানে বেদ যে শর্ত করেছে, বেদ বারবার শর্ত করছে, এটা যারা বেদের ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে হত্যা করো, তাদেরকে পুড়িয়ে দাও, তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তাদেরকে ভস্ম করে দাও, এ কথা বলছে। কিন্তু গোটা কোরআন মসজিদ আপনি পড়েন, কোথাও এ কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেনি যে যারা আল্লাহকে বিশ্বাস করলো না। হ্যাঁ, কোরআনে তো ওরকম লেখা নেই। আপনি বলছেন যে বেদে লেখা আছে, চলো ঠিক আছে, বেদ আমি পড়িনি, আমি মেনে নিলাম আপনার কথাটাই, বেদে এরকম কথা বলেছে যে ঘর বাড়ি জ্বালিয়ে দিন, অমুক তমুক এগুলো করতে বলেছে, আমি মেনে নিলাম। তো আপনি নিজেই বললেন যে কোরআনে কোথাও লেখা নেই। জি না, কোরআনের লেখা নেই। হ্যাঁ, কোরআনে লেখা নেই তো আপনি স্বীকার করলেন তো? জি জি জি। হ্যাঁ হ্যাঁ, মৌলানা সাহেব আপনি স্বীকার করেছেন যে বেদে এসব কোথাও লেখা নেই। তাহলে যখনই এই এরকম ধরনের কোনো মানে আপনার আপনাদের যেগুলো ধর্ম যেগুলো আলোচনা হয়, ধর্ম বিশেষ আলোচনা হয় সমাজের মাঝখানে, তো সেখানে কেন বলা হয় যে যেগুলো যারা কাফির আছে তাদেরকে একটু হত্যা করে দাও, যারা অমুসলিম আছে তাদেরকে ডাইরেক্ট বলছে না, অমুসলিম অমুসলিম, এটা কিন্তু ভগবদ গীতা তো বেদেও লেখা নেই যে অমুসলিম তাকে বলা হয়েছে, অমুসলিম বলে মেনশন করেছে। দেখছেন মানে আপনারা মুসলমান, কিন্তু মুসলমান ছাড়া যারা আছে এই পৃথিবীতে যারা আছে তাদেরকে আপনারা হত্যা করুন। সেটা আমি একটা কথা বলি যে যদি আপনি বলেছেন বেদে লেখা আছে, চলো ঠিক আছে, বেদিটা মেনে নিলাম, বেদটা আমি সম্পূর্ণ পড়িনি আর এবার আমি নিশ্চয়ই পড়বো আপনার কথা শুনে আমি, কিন্তু ভগবদ গীতাতে যেটা আপনি দুটো সত্যমতে দুটো শ্লোকের কথা বললেন সেখানে তো ওরকম মেরে ফেলা, কাটি কেটে ফেলা বা অহিন্দু বা অহিন্দু যা জাতিকে সব মেরে ফেলো সেরকম কোনো বিশ্লেষণ ওখানে দেওয়া নেই, তাৎপর্য দেওয়া নেই। হ্যাঁ, তো তারপরে আমি সেটা জানতে চাই যে এই যে আপনি যে সুন্দর ভাবে কথাগুলো আমাকে বোঝালেন, সুন্দর, খুব ভালো, তো এইরকমই কথা কেন আদার যারা আছে লেকচারার যারা আপনার ধর্ম বিষয়ে যারা লেকচার দেয় বা এইসব যারা তারা কেন এইসব ধরনের কথাগুলো বলে, সেটা কেন কি বলাটা উচিত? বা এরকম যখন আপনার আপনার যখন ধর্মীয় আলোচনা হয় সেই আলোচনার মধ্যে যেরকম আমি একটা কথা বলি, সব ধর্মতে আপনাদের ধর্ম হোক বা আমাদের ধর্ম সব ধর্মতে উচ্চ স্তর দিয়েছে, সেটা ঠিক তো, কিন্তু কোন কোন জায়গায় আমি শুনতে পাই লেকচার গুলোর মধ্যে যে স্ত্রীর বিষয় নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে বলা আছে আপনাদের লোকেই বলে, সেটা কি উচিত? শুধু হিন্দু স্ত্রী বলছি না, যারা মুসলমান যারা স্ত্রী আছে মা বোনেরা আছে তাদেরকে নির্দিষ্ট কথাগুলো কিছু বলে, আমার ফেসবুকটা সার্চ করলে কি আপনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো, বাংলাদেশে একজন মোলানা আছে উনি যা উনি সোজাসুচি বলেছে কি স্ত্রী বলেছে স্ত্রী জাতি বলে উপভোগ করার জন্য পার্বতীকার এটা পাঠিয়েছে ভগবান পাখি বা আল্লাহকে পাঠিয়েছে। কেন দেখুন আপনারাও আল্লাহকে মানেন আমরাও মানি। দাদা আমি একটু কথাটা পরিষ্কার করলে হতো, মানে একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছে, মানে নারী প্রসঙ্গটা একটু পরে আসলে বেশি ভালো হয়। নারী প্রসঙ্গটা আগে কাফের এবং হত্যা এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করে দিই না, তারপরে নারী প্রসঙ্গে আমরা দ্বিতীয় আলোচনা করি। আপনি তো আসামি তাই না দাদা? আসামি না? হ্যাঁ, আসামে একটা লেখক আছে যে সত্যরঞ্জন বড়া, কিছুদিন আগে কোরআন ইসলামকে নিয়ে একটা বই লিখেছে, এবং আপনি তখন আমাকে বললেন যে এ বিষয়ে যারা জানে ভালো অভিজ্ঞতাশীল তাদের সঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে এটা অনেকটা দূর হতে পারে। তো দাদা আমরা এটাই চাই, যারা পণ্ডিত আছে বা যারা হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানে তাদের সঙ্গে আমরা আলোচনা করতে চাই, এবং আমরা বারবার চেষ্টা করছি যে তারা যেন আমাদের সঙ্গে সরাসরি আলোচনা করে। যদি আসামে যেতে হয় আসামে যেতে আমরা রাজি আছি, বা বেঙ্গলে যদি হয় বেঙ্গলে রাজি আছি, অন্তত দুটো ধর্মের অনুসারীরা যারা পণ্ডিত ব্যক্তি আছে তারা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করুক। অনেকে মুসলিমদেরও হিন্দু ধর্ম সম্পর্কে ভুল ধারণা আছে, আবার অনেক হিন্দুদেরও মুসলিম ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ধারণা আছে, ঠিক আছে, মানে দূর থেকেই দেখেছে। আমি বলি হ্যাঁ, আমি একটা কথা বলি, এই যে ব্যাপারে আপনি বলেছেন দূর থেকেই দেখেছে, তাহলে যে দূর থেকে দেখলে একটা জিনিস খুব মানে ওটার বিষয়ে ভালো মতন বোঝা যায় না, যখন কাছে যাওয়া যায় ওটার বিষয়ে সম্পূর্ণ ভালো মতন বোঝা যায়। যেরকম আমি আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনার বিষয়ে আমি আপনার ফেসবুকে যেগুলো টুইটার গুলো পাই, ফেসবুকে যেগুলো আপনার বক্তৃতা পাই সেগুলো দেখেছি পড়েছি, যখন আপনার সেই ভদ্র মহিলার সঙ্গে কথা বলছিলেন
সেই কথাতেও একজন মুসলমান ভাইও আপনার সাথে কথা বলেছিল, উনিও মনে হয় বেঙ্গলের, মনে হয় বেঙ্গলের, আমি জানি সত্যি জানি না, উনিও আপনাকে কোনো কোনো কথা আপনাকে বলেছিল। কিন্তু হ্যাঁ, আপনার একটা গুণ ভালো আছে, আপনি খুব ধীরে সুস্থে কথাগুলো আপনি খুব সহ্য করে শুনেন, সেটা একটা ভালো পণ্ডিতের গুণ একটা, ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা কথা হলো, যেটা কাপের কথা আপনি বলেছেন, কাপেরটা যেটা আপনি ডেসক্রিপশন দিয়েছেন সেটা সেটাই উচিত, কিন্তু সোজাসুজি একজন ধর্মীয় সভাতে গিয়ে যদি অমুসলিম যারা আছে তাদেরকে মারো কাটো এ করো, ধর্মগ্রন্থে তো আমি এখানে একটু কমেন্ট করবো আপনার এই কথাটাতে, তখন এই কথাটা আপনি বলেছেন কমেন্ট করিনি। হ্যাঁ, না বলছি ধর্মকথা তো পুরাণে হোক বা ইয়েতে হোক, যদি ওই ধরনের কথা লেখা আছে তাহলে যদি ওটা বলতে পারি, যেটা ভালো কথা লেখা আছে সেটা কেন বলতে পারি না আমরা? পুরাণে কি কোনো জীবকে হত্যা করার নির্দেশ দিয়েছে? আপনারা আপনারা আমাকে বলুন, পুরাণে কোনো জীব জন্তুকে হত্যা করার নির্দেশ দিয়েছে? আমি এখন আপনি বলতে পারেন যে আপনাদের এই হিন্দু ধর্মকে দিয়েছে, না আমি সেটাও মানবো না, সেটাও মনে হ্যাঁ কোনো জায়গায়। দাদা আমি একটু বলি, মানে কথাগুলো অনেকগুলো শাখা বেরিয়ে যাচ্ছে, মানে এখানে একটা পশু হত্যার বিষয় চলে আসছে, নারী চলে আসছে। তো আমি যে প্রথম কথাটা ক্লিয়ার করতে চাইছিলাম যে হ্যাঁ, যে কাফের শব্দ নিয়ে অমুসলিমদের মধ্যে একটা ভুল ধারণা এটা আছে, ওরা মনে করে যে কাফের মানে মানে আমরা অমুসলিম হিন্দুদেরকে গালি দিলাম বা এটা অপমানজনক একটা শব্দ। না না আমি শেষ করি। তো কাফের এটা গালি সূচক না, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য সূচক। বৈশিষ্ট্য কি? যারা সত্যকে গ্রহণ করে না, সংস্কৃততে তাকে বলছে নারাধামাহা, আরবিতে তাকে বলছে কাফের, যারা সত্যকে অস্বীকার করে। তো মানে সত্য অস্বীকার কি? যারা পবিত্র কোরআন হাদিসে যে ঈশ্বরের কথা বলেছে, বিশ্বাস করার কথা বলছে, জান্নাত জাহান্নাম মানে যেগুলো ধর্মের যে থিম মানে ক্রাইটেরিয়া যেগুলো আছে, যেগুলো ফেথ আছে, এগুলোতে যারা বিশ্বাস করে না তাদেরকে কাফের বলে। আর কাফের শব্দটা শুধুমাত্র যে অমুসলিমদের জন্য ব্যবহার করা হয় এমনটি নয়, মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করতে করা যেতে পারে বা করা হয়। এই মর্মে তো আমরা দলিল পেশ করলাম, আপনাকে প্রমাণ দিলাম যে নামাজ ত্যাগ করবে তাকে কাফের বলা হয়েছে, যে রজস্রাব অবস্থায় স্ত্রী সাহস করবে তাকে কাফের বলা হয়েছে, আরও অনেক প্রমাণ আছে। তো কাফেরের মূল শব্দ এটা প্রকাশ করে সত্যকে গোপন করা, সত্যকে অমান্য করা, সত্যকে অস্বীকার করা, সত্য গ্রহণ না করা। সংস্কৃততে নারাধামাহা বা বেদের ভাষাতে ব্রহ্মাদোষী, আর কোরআনের ভাষাতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় কাফের বা কুফুর, কুফর এ দুটো শব্দ ব্যবহার করা হয়। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মুসলিম আলোচক আছে, তারা আলোচনা সভাতে বলে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, তাকে মেরে ফেলো, এই কথা প্রথম কথা। এই ধরনের কোনো আমি আলোচনা শুনিনি, আর কেউ যদি বলেও থাকে, আমি একটু শেষ করি, আর কেউ যদি বলে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ দায়ভার তার, কোরআন বা হাদিসে এমন কোনো কথা নাই যে অমুসলিমকে হত্যা করতে হবে, এমন কথা কোরআন হাদিসে নেই। তবে সুনান আবু দাউদে একটা হাদিস আছে এবং বুখারি মুসলিম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোনো জিম্মি কোনো কাফেরকে কোনো অমুসলিমকে যদি হত্যা করে আর সে যদি হত্যার অপরাধে অপরাধী না হয়ে থাকে তো সে মুসলিম ব্যক্তি জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। কাকে যদি হত্যা করে, কোনো জিম্মি কোনো অমুসলিমকে যদি হত্যা করে, যদি সে নিরীহ প্রকৃতির হয়ে থাকে, সে যদি অপরাধ করে না থাকে, তাহলে কোরআন এবং হাদিস বলছে যে সে কখনোই স্বর্গে যেতে পারবে না, যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত হজ করুক। পবিত্র কোরআন সূরা মায়েদা 1:32 আল্লাহ বলছেন মানে কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোনো ব্যক্তি যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে হিন্দু বা মুসলিম, সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো, সূরা মায়েদার 32 নম্বর আয়াত। তো কোরআন স্পষ্ট মেনশন করছে। এখন যদি কেউ যদি এই কথা বলে তাহলে এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, তাকে আমরা ডিফেন্ড কখনো করবো না, তার আমরা বিরোধিতা করি এবং তার এই কথা একদম বাতিল। হ্যাঁ দাদা, এরকম অনেক আমার কাছে প্রমাণ আছে, যেটা আমি আপনাকে যদি চান আমি আপনাকে বা আমার হ্যাঁ। তারপরে একটা কথা কি বলেন তো দাদা, মানে কিছু কিছু সব জায়গাতে আছে, অনেক আমরা অমুসলিম আলোচক তথা হিন্দু নন মুসলিম যারা আছে তাদের আলোচনা আমরা দেখাতে পারি, এমনকি বড় বড় নেতা নেত্রী পর্যন্ত এই কথা বলেছে যে মুসলিমদেরকে যেখানে পাবে তাদেরকে মানে হত্যা করো, হাবি যাবি, তারা যদি একজন নারীকে যদি ধর্ষণ করে আমরা 50 জনকে নারীকে ধর্ষণ করব। এগুলো সোশ্যাল মিডিয়াতে না, টিভিতেও দেখেছেন, বড় সাধু সন্ন্যাসীরা বলেছে। যেটা বলেছে সেটার উত্তরটা আমি আপনাকে দিতে চাই আমি। তো কথাটা হলো দেখুন, যদি কেউ এরকম বলে থাকে সেটা তো মনে হয় ভুল করেছে, কিন্তু এই ভুলটা কিন্তু সাধারণ মানুষ না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী। না না দেখুন, আমি তাহলে এরকম তো আমি
আরো আপনাকে যেটা আমাদের ভারতবর্ষ থেকে যেরকম অনেক রাজনীতি নেতারা আছে এরকমই অনেক ধরনের ভাষণ দিয়েছে, যেটা আমি আপনাকেও শোনাতে পারি। কিন্তু এই ধরনের রাজনীতিবিদের কথা নিয়ে যদি আপনি বলেন তাহলে সেটা মনে হয় এটা যুক্তিতর্ক কথা, মানে যুক্তিতর্ক কথা হবে না। বিষয়টা হচ্ছে আজকে আদালত বলে ইন্ডিয়ান একটা চ্যালেঞ্জ আছে, যে আজকে আদালত আমাদের উক্ত মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের, অনেকে জানেন যোগী আদিত্যনাথ, তাকে যখন প্রশ্ন করেছিল যে আপনি একজন মানে সাধু সন্ন্যাসী, তাকে প্রশ্ন করতে তিনি আগে বলেছিলেন যে আমি আগে সাধু সন্ন্যাসী, আমি মানে আগে হিন্দু তারপর আমি ভারতবাসী, মানে তিনি আগে নিজেকে তার নিজের ধর্মীয় পরিচয়টা দিয়েছে, এবং তিনি একজন যোগী। তিনি বলেছেন যে আমাদের এক হাতে যেমন একটা মানে তসবিরা না থাকে, আর এক হাতে আমাদেরকে মানে তরবারি তথা শত্রু দমন করার জন্য আমাদেরকে অস্ত্র, শত্রু দমন করার জন্য দিয়েছিলেন, শত্রু জি জি মিত্র নয়, হ্যাঁ হ্যাঁ মিত্র নয়, শত্রু দমন করার কথা, যে আমার শত্রু হবে, এটা নয় যে আপনি আমার শত্রু, ধর আপনি যদি আমার মিত্র হয়ে থাকেন আপনাকে দমন করা আমার উচিত নয়, সেটা কথাটা আমি এভাবে বলছি না, আমি কথাটা কিন্তু সাধারণ মানুষের কথা বলছি না, আমি বা আপনি তো সাধারণ মানুষ, উনি কিন্তু একজন একজন যোগী, একজন ব্যক্তিত্বশীল, তারপরে তিনি একজন মুখ্যমন্ত্রী, তারপরে তিনি একটা সোশ্যাল মিডিয়ায় নয় টিভি মিডিয়ায় কথা বলছেন। না দিল্লিতে তাবলিগি জামাতের যে কেসটা হয়ে গেল সেটা তো আপনি নিশ্চয় শুনেছেন? হুম বলেন বলেন। দিল্লিতে যে তাবলিগি জামাতের কেসটা হয়ে গেছে সেটা আপনি নিশ্চয় ভালো মতন জ্ঞাত। হুম তো ওখানে 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 যখন পুলিশ প্রশাসন বা এরকম ধরন মেডিকেল স্টাফ যখন যাওয়া হয় তাদের উপরে অত্যাচার করাটা কি কতটুকু শোভা পায়? বিষয়টা হচ্ছে যে কোনো একটা প্রসঙ্গকে আগে কেন্দ্র করা, প্রথমত হচ্ছে একটা যে অপরাধ মানুষ কেন করে এই কারণটাকে বুঝতে হবে। মানুষের যখন শরীরে রোগ হয় তো ডক্টর প্রথমে মানে চিকিৎসা করার জন্য দেখে যে কারণ কি, রোগ হওয়ার কারণ কি, আগে কারণটা খুঁজে বের করে তারপরে সে তিনি অ্যান্টিবায়োটিক দেন। তো প্রথম কথা, যখন এখন তাবলিগ জামাত হোক বা কোনো একজন ব্যক্তি এরকম একটা বিহেভ করছে, একটা বাজে আচরণ করছে, কেন করছে, কারণ কি, তো যারা মনোবিজ্ঞানী তারা বলতে চায় এইভাবেই, মনোবিজ্ঞানীদের মানে ধারণা হচ্ছে এটাই যে মানুষের উপরে যখন অত্যাচার করা হয় এবং যেটা অনর্থক কোনো অভিযোগ চাপানো হয় তখন সেই মানুষ একটা বাজে প্রতিক্রিয়া করবে। তার মানে আপনি বলতে চাইছেন তাবলিগি জামাতের যেগুলো লোক যারা ওখানে ছিল তাদের উপরে পুলিশ প্রশাসন গিয়ে অত্যাচার করেছিল, তাই তো? জি না, আমি কথা বলতে চাইনি, ভারতবর্ষে কোরানোর অপরাধীকে মুসলিমদেরকে বলা হচ্ছে যে মুসলিমরা কোরানো ভাইরাসের জন্য দায়ী। এক, দুই, সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরাল করা হচ্ছে যে একটা মুসলিম দাড়িওয়ালা, আমি একটু শেষ করি, লেট মি ফিনিশ, তো একটা মুসলিম দাড়িওয়ালা তার কোঠের মধ্যে আগে ছিল বোমা এখন ছিল কোরানো ভাইরাস, প্রচার করা হচ্ছে যে তাবলিগ জামাতরা ভারতবর্ষকে শেষ করে দিল, এরা যে কোরআন ও জিহাদ করতে শুরু করেছে। আমি একটু শেষ করি, আমার কথা তো আমি তো জাস্ট উদাহরণ দিলাম, তো আমি বুঝাতে চাইলাম যে কোনো মানুষ যখন কোনো এরকম আচরণ করে তো কেন করে, মানে যে অপরাধী নয় তাকে অপরাধী সাজানো এবং তারপরে অপবাদ যখন লেপন করবে তখন সে উল্টোপাল্টা আচরণ করবে, এটা স্বাভাবিক। তো উনারা এসেছিল একটা দাওয়াতি কাজ করতে ভারতবর্ষে, তার আগেও অনেক মানুষ এসেছে, কিন্তু ওই দোষটা যে তাদের ঘাড়ে পরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোরআন জিহাদ করছে, তারা কোরআন ভারতবর্ষে ছড়াচ্ছে, এটা একটা চক্রান্ত মুসলিমদের। আমি একটা মাত্র কথা বলি, আমি আসামে আছি, ঠিক আছে, আসামে ফার্স্ট যেটা কেস হয়েছে সেই কেসটা তাবলিগি জামাত থেকে এসেছিল, সে উনি এখন মারা গেছে, ফার্স্ট কেস তেজপুরে, মানে আসামে, আমাদের আসামে ফার্স্ট কেস তো তাবলিগি জামাত, তো ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা আসুন, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আপনি দেখবেন আমাদের গভর্নমেন্টের যেটা প্রোফাইল আছে সেই দেখবেন তাদেরকে, ওনাদেরকে অনেক ভালো খাবার দাবার আমাদের গভর্নমেন্ট থেকে দিচ্ছে, সকালে ব্রেকফাস্টে দিচ্ছে, দুপুরে খাবার দিচ্ছে, রাত্রেও খাবার দিচ্ছে, তার উপরেও তারা এরকম ধরনের ব্যবহার যেগুলো করে যাচ্ছে সেটা কতদূর সঠিক। আর আপনি যেটা বললেন না যে কিছু একটা ভুল করেছে, আমি একটা আপনাকে কথা বলি, আপনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন, তো আমিও অল্প স্বল্প স্টাডি করেছি, তাই না, কত আমার সত্যতা আছে, আমার কত আছে আমি জানি না, তাও আমি আপনাকে বলছি, যখন তাবলিগি জামাতে যখন ওখানে কেসটা হয়েছিল তার আগে কিন্তু যখন বন্ধ ঘোষণা করা হয়েছিল তার আগে কিন্তু ওখানে নোটিশ পাঠানো হয়েছিল যে আপনারা এটাকে খালি করে দিন এটাকে, ঠিক আছে, এরকম নোটিশ পাঠানো হয়েছিল, নোটিশটা পাঠানো হয়েছিল, তারপরেও ওখানে লোক গেছিল, গভর্নমেন্টের লোক গেছিল বা পুলিশ প্রশাসন এরকম গেছিল আমি জানা মতে, কিন্তু সেই কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব না দেওয়া হওয়ার পর
যখন পুলিশ পুলিশ প্রশাসন যখন ওনাদেরকে যখন ওখান থেকে আস আপনি আপনি একটা কথা বলেছিলেন, যখন লোক যখন অধৈর্য হয়ে যায়, লোক যখন অধৈর্য হয়ে যায় তখনই একটু উগ্র মেজাজ হয়ে যায়। তো সেরকমই আমাদের পুলিশ প্রশাসন বা এরকম ধরনের যারা ডাক্তার আছে, যারা ইয়েরা আছে, তারা যেন আমার আপনি নিশ্চয়ই অনেক জায়গায় পেয়েছেন ডক্টর নার্সদেরকে খুব খারাপ ব্যবহার করছে ওনারা, এরকম নিশ্চয়ই আপনি মনে কোনো জায়গায় পেয়েছেন, টিভিতে দিয়ে দিচ্ছে এগুলো। তো আমি বলতে চাই এটাই যে যারা আমাকে সহায় করছে, যারা আমাকে ভালো করছে, আমি ধর্ম বিচার করছি না। আমি আজকে যদি কোনো মুসলমান ভাই যদি আমাকে আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে যদি আমাকে হেল্প করছে, আমাকে বাঁচানোর জন্য হেল্প করছে, তাকে আমি কোটি কোটি প্রণাম জানাবো আমি। কেননা ঠিক আছে, আপনি খুব ভালো কথা বলেছেন, আপনার সঙ্গে আমি কিন্তু দ্বিমত কখনো করিনি, আমি কিন্তু বলিনি যে তাবলিগ জামাতরা একদম নিষ্পাপ, তাদের কোনো অপরাধ করেনি বা তাদের অপরাধ ঢাকার চেষ্টা করছি, এটা আমি কিন্তু বলছি না। আমি জাস্ট বলছি যে যখন কোনো মানুষকে, যখন প্রথম আপনি বললেন যে তাবলিগ জামাতের মানুষদেরকে খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে সুন্দরভাবে ই করার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, এবং আপনি বললেন যে আসামিকে একজন মৃত্যুবরণ করেছে, উনি করোনায় আক্রান্ত ছিলেন এবং তিনি একজন মানে করোনা অ্যাডিক্টেড ছিলেন। তো আমার প্রশ্ন কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন করোনাতে, আমি এটা অস্বীকার করছি না, করতে পারে, তাবলিগ জামাতের হতে পারে, কিন্তু যেটা প্রচার করা হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী যে মুসলিমরা কোরআনও জিহাদ করছে, মুসলিমরা ভারতবর্ষে কোরআনকে ছড়াচ্ছে এবং অপরাধী করা হচ্ছে মুসলিমদেরকে। আমি তো দাদা আমি তো ওটাই বলছি, আমি একটু শেষ করি, আমি বলছি না যে কোনো তাবলিগ জামাতের কোরআন হয়নি বা তাদের মধ্যে কোরআন ছড়াতে পারে না, এমনটি নয়। আমি বলছি যে এটাই, যখন একজন ব্যক্তির কারণে পুরো একটা সম্প্রদায়কে, একটা জাতিকে বলা হচ্ছে এরা কোরআন জিহাদ করছে, এরা ভারতবর্ষকে ধ্বংস করার একটা নতুন চক্রান্ত করছে, এটাকে কোরআনকে হাতিয়ার বানাচ্ছে, এই নিয়ে বিভিন্ন ট্রোল মোম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক লেগেই আছে, টিটকিরি মারছে, ছবি তৈরি করছে যে মুসলিমদের হাতে কোরআন, তাদের তাদের হাতে খাবা না, তাদের কাছ থেকে কোনো কিছু কিনবা না, এরা কোরআন ভাইরাস ছড়াচ্ছে, এদের কাছে দুধ কিনবা না, এদের কাছে সবজি কিনবা না, এদেরকে ফল, মানে মানে যত রকমের পারে, পঞ্চমুখী নয় প্রায় পঞ্চাশমুখী, এবং সোশ্যাল মিডিয়াতে খবর যখন ছড়ানো হচ্ছে তখন বলুন তো একজন মুসলিমের মনটা কেমন হবে, যে আরে ভাই কেউ একজন ভুল করেছে, একজন ব্যক্তি ভুল করেছে বা একজন মুসলিম ব্যক্তি কারো মুখে থুতু ফেলেছে, এই জন্য বলা হচ্ছে যে গোটা তাবলিগ জামাতের যতজন আছে তাদের সকলেরই খারাপ আচরণ করছে নাজদের সঙ্গে। হ্যাঁ, এবার আমি বলছি দুই একজন করেছে, আপনাকে আমি তারপরে কথা বলি না, রাম নবমীর যে ঘটনাতে, রাম নবমীর যে মেলার দিনে কমপক্ষে হাজার হাজার মানুষ তারা রাস্তায় বেরিয়ে আসলো, এবং সঙ্গে সঙ্গে পুলিশ যখন তাদেরকে বাধাগ্রস্ত করলো, সেই সময়তে পুলিশদের উপরে আক্রমণ করেছে, সশস্ত্র আক্রমণ, পাথর ছুঁড়েছে। তারপরের ঘটনা, রামনবমীর পরের দিনের ঘটনা, যে চারজন হিন্দু যুবক তারা টুপি টুপি পরে যখন তাদেরকে পুলিশ মানে ধরে, সেই সময় তার মুখে থুতু নিক্ষেপ করে, এটা আমাদের আমাদের আমি বলি যেটা আমাদের পশ্চিমবাংলার নির্ভরযোগ্য সূত্র এবিপি, পশ্চিমবাংলা হোক আমি সেটা বলছি, পশ্চিমবাংলার এবিপি নিউজ যেটা আমাদের নির্ভরযোগ্য একটা নিউজ চ্যানেল এবং চব্বিশ ঘন্টা এখান থেকে দিয়েছে পশ্চিমবঙ্গ। ভাই আমি একটু কথা বলি, যে আপনি যে কথা বলছেন আমি এটার সঙ্গে দ্বিমত করি না, অবশ্যই নিউজ চ্যানেল গুলো তারা মানে সমস্ত রকমের রাজনৈতিক যারা আছে তাদের পক্ষে কথা বলে এবং তারা সঠিক থেকে অনেকটা দূরে থাকে, এটা আমি বিশ্বাস করি। আমি জাস্ট এটাই বললাম যে সব নিউজ চ্যানেলগুলো সবসময় মুসলিমদের বিরুদ্ধে তারা এই খবরগুলোর তৎপরতায় আছে, আমরা দেখতে পাচ্ছি, ওই নিউজ চ্যানেলগুলোই যখন মানে তাদেরই বিরুদ্ধে যখন কোনো খবর ছাপাচ্ছে, তার মানে এটা যে কতটা অথেন্টিক এটা মনে রাখবেন, যে বিরোধী পক্ষের একটা ছোট্ট দলিলও বিরোধীদের জন্য দলিলটা অনেক কঠিন। একটা উদাহরণ দিই, মুসলিমরা গরু মাংস খায়, মুসলিমরা গরু মাংস খায়, মুসলিমরা গরু মাংস খায়, এত কথা বলা হচ্ছে। আমি একটা কথা বলি, আপনাদের কায়নাতটা কত দিন লেখা হয়েছিল, কায়নাত বুঝি না, আপনাদের একটা কায়নাত বলে একটা আছে না, যে কায়নাত লিখেছিল, সেটা কদিনে লিখেছিল, এটা কায়নাত বলে কিছু আছে, কায়নাত কিছু এরকম আছে নাকি, কিছু কায়নাত আমি শুনেছি বা কোনো জায়গায় পেয়েছি, না আমার তো মনে পড়ছে না, কায়নাত বলে কোনো শব্দ তো নেই, না আছে, আমি ওটা ভিডিওটা বের করে আমি আপনাকে সেন্ড করবো, আমি যে কায়নাত ছদিনের মধ্যে লিখেছিল আপনাদের, ও আচ্ছা আচ্ছা, কায়নাত নয়,
কি বলটাকে, ওইটাকে সৃষ্টি তত্ত্ব, যাই হোক। না আমাকে ওরকম ভাবে আমি পেয়েছি, হ্যাঁ তারপরে আছে তো আছে আছে ওটা আছে পবিত্র কোরআনে। ছদিনের মতো, ওটা 6 দিনের মতো লেখা আছে। ওখানে কোন জায়গায় লেখা আছে কি যে যে 6 দিনের মধ্যে কায়নাত লিখেছিল সেখানে লেখা ছিল যে গো হত্যা করতে হবে বা এই হত্যা করতে হবে? যখন আপনাদের জাকাত বা এরকম ধরনের যখন কি দেওয়া হয় আপনাদের 1 মাস রোজা থাকার পর যখন জাকাত, জাকাত বলো না এটাকে, ফিত্রা, হ্যাঁ ওই যে, না আমি জাকাত বলে জানি যে ওই যে যারা গরিব লোকে দান টান করে যে, জি জি হ্যাঁ, তারপরে ওই মাংস ভক্ষণ করতে হয়। তো আমি একটা কথা জানতে চাই, আমি আমরা পৃথিবীতে সবই মেনে নিলাম, আল্লাহর সন্তানই মেনে নিলাম, কেন আপনি আল্লাহ বলছেন আমি কৃষ্ণ বলছি আমি বা ভগবান বলছি, আপনি এটা মানেন তো? না আপনি বলেন, আপনি বললে শেষ হলে আমি কমেন্ট করি। না না আপনি আপনি না না আপনার মনে হয় কি আল্লাহ আলাদা হতে পারে যে ভগবান আলাদা হতে পারে, এটা কি মানেন? আমি আমি তো জানি যে আল্লাহ এক আর কৃষ্ণ এক বা ভগবান এক। বিষয়টা হচ্ছে ভগবান, দেবতা, ঈশ্বর, আত্মা, পরমাত্মা, জীবাত্মা, এই 6টা ক্যাটাগরি আলাদা হিন্দু ধর্মে। ভগবান একজন মানুষ হতে পারে, একজন মানুষ কর্মে, না না আমি আপনাকে, যারা বৈষ্ণব মতবাদে বিশ্বাসী হিন্দুদের মধ্যে, যারা বৈষ্ণব, যারা অনুকূল ঠাকুরের মানে আইডিওলজিতে বিশ্বাসী, আমি একটু শেষ করি, মানে ভগবানের জন্য 6টা গুণের জরুরত আছে, ঠিক আছে? ভগবানের জন্য 6টা গুণের জরুরত আছে, আর এই গুণগুলো মানুষে অর্জন করতে পারে। তাই ভগবান, দেবতা, ঈশ্বর, আত্মা, পরমাত্মা, জীবাত্মা, এটার মধ্যে পার্থক্য আছে। আপনি যদি বলেন যে পরমাত্মার আল্লাহ, এই দুটো যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত হতে পারি, কিন্তু ভগবানের শব্দটা মানুষের জন্য ব্যবহার করা হয়, তার জন্য আমি একমত হব না। আমি বলি, শুনেন আমি আপনাকে বলি যে আপনি যেটা বলছেন না, যেটা ডেফিনেশন দিয়েছেন ভগবানের, তা আমি আপনাকে বলি, জীবাত্মা আর পরমাত্মা, জীবাত্মাকে আপনি, আচ্ছা আপনি আমাকে আগে একটা বলুন তো, আপনি শরীর না মানুষ, মানে আপনি আপনার যেটা এটা আছে আপনার শরীর না আত্মা আপনার, আপনি আপনার আসল প্রথম পরিচয়টা? প্রথম কথা একটা কথা বলি, মানে আমাদের আলোচনাটা গুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, মানে আমি চাইছি যে একটা বিষয় ক্লিয়ার হোক। আমরা ওই কাফের পর্যন্ত ছিলাম, তারপরে আমরা তাবলিগ জামাতের ওই প্রসঙ্গটাতে ঢুকে পড়লাম, তারপর আমরা গুরুতে চলে আসলাম, আরো নারীতে আমরা চলে গেলাম একবার, তো অনেক জায়গাতে আমরা ছুটে বেড়াচ্ছি আর কি। সময় তো দেখুন, সময় কম, তো সেই জন্যই অল্প অল্প কিছু আপনার থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি আমি, তো আমি তো অজ্ঞান, তো আমি তো জানি না, তাও আমি আপনাকে বলছি। দেখুন আমার, আমি আপনাকে, আপনার সাথে কথা বলার মানে এটা নয় যে আমি আপনাকে মানে নিচু দেখানোর মতো, কেননা ওটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যে আমি জানতে চাই ইসলাম ধর্মে কিছু কিছু জিনিস যেটা মানুষের মধ্যে প্রচার হচ্ছে সেই জিনিসটা কতটুকু সত্য, আমি শুধু এটি জানি। আমি কথাটা আপনি যে বলি, আপনি যেটা একটা কথা বলেছেন যে কোরআনে কোনো জায়গাতে মানে পশু হত্যার কথা বলা হয়েছে কিনা, জি পবিত্র কোরআনে সূরা মায়দা 3 নম্বর আয়াত, সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা আনামের 145, সূরা নাহালের 116 এবং সূরা মুমিনুনে আছে। বিভিন্ন জায়গাতে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমাদের জন্য যেসব প্রাণীকে হালাল করা হলো তোমরা তাদের মাংস ভক্ষণ করো এবং ওখান থেকে শীত নিবারণ করো এবং সেই সব পশুকে খেও না যেসব পশু একাকী মরে গেছে, যে পশু ফাঁস লেগে মৃত্যুবরণ করেছে, মানে কিছু ক্রাইটেরিয়া আছে যে পশুগুলোকে খাওয়া যাবে না, ঠিক আছে? তো পবিত্র কোরআনে যে সমস্ত পশুর মাংস খাওয়া বৈধ এমনটি নয়, নির্দিষ্ট কিছু পশুর মাংস খাওয়াটা বৈধ, তার মানে একটা গরু, ছাগল, উট, হ্যাঁ গরু, নির্দিষ্ট বলেছি, নির্দিষ্ট নির্দিষ্ট, জি গরু, ছাগল, উঠ, দুম্বা, এই নির্দিষ্ট কিছু প্রাণীকে বলা হয়েছে যেগুলো তোমরা খেতে পারো। তো বাঘের মাংস বা হিংস্র প্রাণীর মাংস, যে পশু দাঁত দিয়ে শিকার করে, যারা নখ দিয়ে শিকার করে, মানে এরকম কিছু ক্রাইটেরিয়া আছে যাদের মাংস খাওয়া যাবে না। তার মধ্যে যেমন বাঘ আছে, কুকুর আছে, বেড়াল আছে, এইসব প্রাণী মাংস খাওয়া যাবে না। তার গো মাংস মুসলিমদেরকে যে খেতে বাধ্য, মুসলিমরা না খেলে মুসলিম হওয়া যায় না, এরকম কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই। তবে হ্যাঁ, এটা একটা বৈধ খাবার। আমি এটা বলি আপনাকে বলি, আপনি এই মতো বললেন না যে গো মাংস না খেলে মুসলিম মুসলিম হওয়া যায় না, প্রকৃত মুসলিম না বলে, এটা আপনি এই মতো বললেন যে গো মাংস যদি কেউ না খায় তাহলে মুসলিম হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু গো মাংস না, সে যদি সারা জীবন কোনো মাংসই না খায়, সে যদি মাংস না শুধু ডাল আর ভাত খায়, তারপরে খাদ্যের সঙ্গে মুসলিম ইসলামে কিছু নেই, হ্যাঁ কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বিধিনিষেধ আছে। আমাদের অনেক মুসলিমরা আছে তারা গরু মাংস খায় না। আচ্ছা ঠিক আছে, তো আপনি খুব ভালো নলেজ একটা দিলেন, কিন্তু আমি আমি এটা আমি তো এবার আমাদের কথা হচ্ছে এটা
যে গরু মাংস কি ইসলামে বৈধতা আছে? জি আছে। ননভেজ খাবার কি খাওয়াটা উচিত? জি উচিত, কোনো সমস্যা নেই। এখন তারপরে রুচি উপরে নির্ভর করে, প্রকৃতি মানে পরিবেশের প্রতি আচ্ছা, নির্ভর করে। আমি একটা কথা বলি, আপনি যেটা নন ভেজ ভেজের কথা বললেন, তো আপনি বলুন যে এই যে আল্লাহ আছে, হ্যাঁ, আমরা পৃথিবীতে যা সন্তান আছে, যারা প্রাণী আছে, সবই তো আল্লাহর সন্তান। না, এটা তো আমরা বিশ্বাস করি না, আল্লাহ সন্তান আমরা বিশ্বাস করি না, তো কি আল্লাহটা কি ভগবান? আল্লাহ তো সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, আমরা সন্তান বিশ্বাস করি না। পবিত্র কোরআন বলছে সুরা ইখলাস সুরা নম্বর 112 আয়াত নম্বর 3 এবং 4, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি ঈশ্বর আচ্ছা, তিনি আমি কখনো, আমি একটা কথা জানতে চাই, আমি একটা আমি কথা একটু জানতে বলি, চাই। হ্যাঁ বলুন বলুন। যিনি ঈশ্বর তিনি কখনো কাউকে মানে তিনি কখনো সন্তান জন্ম দেন না এবং তিনিও কারো সন্তান নন। ঠিক একই কথা শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র নম্বর 9 ব্রহ্মা তিনি পরিষ্কারভাবে বলছে যে নাচাশ্চে কাশ্চিত পাতিরাস্তি লোক নাচেসি তালিঙ্গাম সাকারা নাম কারণপাদিপ নাচাশ্চে কাশ্চিত জানিতা না চিদিপা। যিনি ঈশ্বর হবেন তিনি কোনো মানুষের সন্তান নন, তার কোনো স্বামী নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। এই যে আমরা ঈশ্বরের সন্তান, এই কথাটা কোথা থেকে আসলো? আমাদের ভারতবাসীরা যে শব্দটা ব্যবহার করে যে আমরা ঈশ্বরের সন্তান, এই কথাটা কোথা থেকে আসলো? এটা মূলত খ্রিস্টানদের আইডিওলজি। খ্রিস্টানরা মনে করে জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট সন অফ গড, যেটা বাইবেলে গসপেল অফ জন 3 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে। পুরাণে তো লেখা আছে, পুরাণে তো লেখা আছে যে আমি তো ভগবান নয়, আমি তো পেগম্বর বলেছে। পুরাণে পেগম্বর শব্দের অর্থ আছে নাই? না, পাইগম্বর বলে কিছু, পাইগম্বর ফার্সি শব্দ, পাইগম্বর আরবি শব্দ নয়। আর আরবিরা ফার্সি হতে পারে, কিন্তু পুরাণে এরকম জায়গা কেউ বলেছে আমি সম্পূর্ণ পড়িনি। না, আমি আমি একটু বলে দিই, আপনি বুঝতে পারবেন, মানে বিষয়টা আপনাকে পূর্ণ ধারণা দিতে চাইছি। তো মূলত ঈশ্বরের সন্তান এই শব্দটা হিন্দু ধর্মগ্রন্থ সাপোর্ট করে না, কোরআনও সাপোর্ট করছে না। মূলত এটা বাইবেল থেকে, খ্রিশ্চানদের আইডিওলজি থেকে আমাদের হিন্দু মুসলিমদের প্রবেশ করেছে যে আমরা ঈশ্বরের সন্তান। কেননা বাইবেলের গসপেল অফ জন 8 অধ্যায় 48 অনুচ্ছেদে লেখা আছে, যারা ঈশ্বরের উপাসনা করে তারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বর শয়তান উপাসনা করে তারা শয়তানের সন্তান। তো এই সন অফ গড এটা হচ্ছে খ্রিস্টানদের একটা পরিভাষা, ধর্মীয় পরিভাষা। হ্যাঁ, এটা হচ্ছে খ্রিস্টানদের পরিভাষা, কেননা জিজাস ক্রাইস্টকে তারা সন অফ গড মনে করে। শুনেছি এরকম ভাবে, তো বলেছে আমি ভগবান নয় বা আমি আল্লাহ নয়, আমি বা এরকম কিছু আরো শব্দ থাকতে পারে, আপনার আরবিক শব্দ আমি জানি না। আরবিতে দুটো শব্দ বের করে, একটা নাবি একটা রাসুল। নাবি আর রাসুল, রাসুল মানে হচ্ছে মেসেঞ্জার, যিনি বার্তা দেয়। নাবি মানে মেসেঞ্জার, হ্যাঁ, মেসেঞ্জার, ইয়েস, আর মেসেঞ্জার, মেসেঞ্জার, মেসেঞ্জার হচ্ছে কি, তাকে বলে রাসুল। রাসুল মানে বার্তা বাহক, যেটাকে যদি সংস্কৃতে কনভার্ট করি তাহলে হবে অবতার, যিনি ঈশ্বরের বার্তা নিয়ে আসেন, দূত, দেবদূত, এই অর্থে অনেকটা কাছাকাছি চলে যায়। আর নাবি হচ্ছে যিনি গায়েবের সংবাদ মানে অদৃশ্যের খবর যিনি দেন তাকে বলা হয় নাবি। না, আমি সনের ডেফিনেশনটা আমি বলছি, তাই না, কত সত্যতা আছে এটার মধ্যে, বা কতটুকু আমি আমি আপনাকে বোঝাতে পারি। দেখুন, সন্তান শুধু জন্ম দিলেই সন্তান হয় না, যে পালিত লালিত করে যে যারা আমাদেরকে সবকিছু দিচ্ছে, তারও তো আমার সন্তান হতে পারি আমরা, না পারি না। আজকে যেরকম আমি মেনে নিলাম যে আমি আল্লাহ আমাকে সবকিছু এই ধরতিতে পৃথিবীতে যা উপভোগ করছি সবই আল্লাহ, তাই না? হুম, বলেন, আপনি বলেন, শুনছি। হ্যাঁ, এই পৃথিবীতে আমি চাল খাচ্ছি, ডাল খাচ্ছি, যেটা জিনিস আমি যা জিনিস উপভোগ করছি, আপনি বলছেন না যে এই এই জগৎটাই হলো আল্লাহ, আমি মেনে নিলাম যে এই জগৎটাই হলো আল্লাহ। তো আমি যখন এই জগতে সবকিছু উপভোগ করছি, আমি তো আমার কি আল্লাহকে বা ভগবানকে ধন্যবাদ জানানোর কোনো কর্তব্য নেই আমার? তা আমি সেটাই বলতে চাইছি যে আমি কি ভগবানকে আজকে ভগবান যদি বা আল্লাহ যদি আমাকে সেটুকু সামর্থ্য না দিত, তাহলে কি আমি সেই জিনিসগুলো উপভোগ করতে পারতাম? বা আল্লাহ বা ভগবান যদি এই পৃথিবীতে জিনিসগুলো না পাঠাতো, তাহলে কি আমরা এই জিনিসগুলো উপভোগ করতে পারতাম? আমাদের কি কোনো ক্ষমতা আছে যে আমরা একটা পৃথিবীতে কোনো জিনিসটা সৃষ্টি করতে পারি? আমাদের কোনো ক্ষমতা আছে? যেটা আমরা ক্ষমতা যেটা আছে সম্পূর্ণ এটা ভগবান হোক বা আল্লাহ দেওয়া জিনিসটাই আমরা ওটাকে ইউটিলাইজ করছি, আমরা ইউজ করছি আমরা। তো আমরা কি তার যা জিনিস যে জিনিস যেগুলো জিনিস দিয়েছে যেটা আমরা উপভোগ করছি, সেই জিনিসটা পেয়ে যদি আমরা তাকে ভগবান বা কি সরি আমরা ফাদার বলি, আমরা যদি তাকে সম্মান করি, সেটা কি ভালো হবে না ভালো হবে না, না সরি মানে সেটা কি উচিত না নাকি?
আপনি এখানে মোটামুটি তিনটে মন্তব্য করেছেন, প্রথম বলুন বলুন বলুন, তিনটে মন্তব্য। প্রথম হচ্ছে গোটা বৃষ্টি জগতে ঈশ্বর বা আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা তা উপভোগ করছি, তাকে ধন্যবাদ জানানো উচিত কি উচিত নয়? 100% তাকে ধন্যবাদ জানানো উচিত, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো উচিত, এটা সঙ্গে একমত। আরেকটা আপনি যেটা বললেন যে মানে গোটা বিশ্ব জগৎ যখন সৃষ্টি করেছে, তার আমরা সমস্ত কিছুই ই করছি, আমরা তো কিছু সৃষ্টি করতে পারবো না? আমরা অবশ্যই 100% আমরা কিছু সৃষ্টি করতে পারি না। আর শেষ যে আপনি কথাটা বললেন যে তাহলে কি যিনি যার আমরা এগুলো বিশ্বজগৎ উপভোগ করছি তাকে আমরা পিতা বলে ডাকতে পারি কি পারি না, বা তাকে আমাদের বাবা বলতে পারি কি পারি না? প্রথম কথা যে তাকে বাবা সম্বোধন করা বা পিতা সম্বোধন করা, এটা যদি ঈশ্বর চান, মানে যে যিনি গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছে, যার এই মানে মানে যেটাকে আমরা নিয়ামত বলি, যার আমরা মানে নিয়ামতের বাংলা কি অর্থ দাঁড়াবে, তো যে আমরা যার মানে এত সৃষ্টি জগৎকে আমরা উপভোগ করছি, যে সৃষ্টিকর্তা, তিনি যখন বলছেন যে আমি ঈশ্বরের কোনো সন্তান নেই, পিতা নেই, এবং তিনি নিষেধ করছেন এই সম্বোধনটা দিতে, তো আমরা তারপরে তাকে কেন পিতা বা কেন আমরা ঈশ্বরের সন্তান নিজেকে দাবি করব? তিনি যখন বলছেন যে নাচেষ্টে কাশ্চিত পাতি রাস্তি লোক নাচিস্তিতা লিঙ্গাম শেখারে নাম কান্না পাদিপ নাচেষ্টে কাশ্চিত জানিত যদি পা, তিনি অপছন্দ করছেন শব্দটাকে, সেটা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 এবং পবিত্র কোরআন সূরা ইখলাস নম্বর 12 আয়াত নম্বর 3। ঈশ্বর মানে এই শব্দটাকে অপছন্দ করছে যে তাকে আমরা বলবো যে আমরা তার সন্তান, এবং তিনি বলছেন তোমরা বলো আব্দুহু আব্দুহু, মানে তোমরা আমার একজন গোলাম বা আমার একজন ভক্ত, যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বারবার বলেছে। ভক্ত যেখানে শুধু ভক্তি আছে, ভক্ত এবং গোলামের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি সেটা জানতে চাই, গোলাম আর ভক্ত সেটা দুটো একই শব্দের অর্থ হতে পারে না? না, কখনো এক নয়। ভক্ত যিনি শুধু ভক্তি করেন তাকে মানে ভক্ত বলে, যেমন গীতার নবম অধ্যায় 30-32 অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ বলেছে যারা চোর ডাকা তারা যদি আমার ভক্তি করে আমি তাদেরও ডাক সে সারা দিই। আর গোলাম শব্দের অর্থ যখন আব্দ শব্দ ব্যবহার করা হয় আরবিতে, আব্দ মানে এটাকে গোলাম বলা হয়, গোলাম হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজের ইচ্ছা থাকবে না, সে ঈশ্বরের ইচ্ছাতে চলবে। সে যদি চুরি করে ইবাদত করে, জেনা করে ইবাদত করে, ধর্ষণ করে ইবাদত করে, তার ইবাদত ঈশ্বর গ্রহণ করেন না। মানে গোলাম হচ্ছে কে? গোলাম হচ্ছে কে, নিজের ইচ্ছা থাকবে না, তিনি যেটা করবেন সেটা ঈশ্বরের ইচ্ছায় করবেন, এটাকে বলে গোলাম। আর ভক্তকে, সে চোর হোক ডাকাত হোক, ঈশ্বরের যে ভক্তি করে সে হচ্ছে ভক্ত। আমি মনে করি যে ঈশ্বরের জন্য পারফেক্ট শব্দ হচ্ছে মানে আব্দ তথা গোলাম, যে আমরা ঈশ্বরের গোলাম, মানে আমরা নিজের ইচ্ছাতে চলবো না, তিনি যে ইচ্ছে করবেন আমি তার ইচ্ছাতে চলবো। কারণ মানুষের মন প্রবৃত্তি সবসময় খারাপ কিছু চাইবে, তার জন্য আমরা ঈশ্বরের আদেশ মেনে চলবো। কারণ ঈশ্বর গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছে, তিনি আমাদেরকে এত সুন্দর দুনিয়াটা উপহার দিয়েছে, আমরা উপভোগ করছি, এখন তাকে ধন্যবাদ জানানোর জন্য তিনি যেভাবে ধন্যবাদ দিতে বলেছে, যেটা আদেশ করেছে, যেটা নিষেধ করেছে, এটা আমরা মেনে চলবো। আমরা তার কাছে গোলামের মতো থাকবো, মানে আমার নিজের ইচ্ছের কোনো দাম নেই, আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেবো। ঈশ্বরের আদেশ ছাড়া কোনো কাজ করি না, এটাকে গোলাম বলে না। গোলামের অর্থ হচ্ছে এটা যে তার মালিকের সমস্ত কর্মের অনুসরণ করা, আদেশ এবং নিষেধকে মেনে চলা, এটা হচ্ছে মালিকের, তাকে বলা হয় গোলাম। আচ্ছা, তাহলে এটা কি এটা এটা কি কতদূর সত্য আছে সেটা আমি জানি না, কিন্তু আমি বলতে চাই ভাই, দাদা গোলাম বলতে কাকে বুঝে বলেন? গোলাম অর্থ কি? গোলাম কাকে বলে? গোলাম মানে কি? গোলাম বলতে যে চাকর টাকর কিছু বুঝে আমার মনে হয়, যে যারা আমি যার নিজের ইচ্ছে নাই, তার মালিকের ইচ্ছায় চলে, এটাকে বলা হয়। জি, তো আমি যে আমি এই কথা বললাম যে আরবিতে এই জন্য আব শব্দ ব্যবহার করা হয়েছে যে তোমরা আব্দ হয়ে যাও, আব্দুহু, তোমরা মানে আল্লাহর গোলাম হয়ে যাও,
এই জন্য বলা হয়েছে মানে ঈশ্বরের আদেশ এবং নিষেধ দুটোকে মেনে চলতে হবে, নিজের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া যাবে না। তার জন্য মুসলিম শব্দটা ব্যবহার করা হয়। মুসলিম মানে কি? যিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়, ইয়াকে বলা হয় মুসলিম। মানে আপনি যখন মুসলিম দাবি করবেন তখন নিজের কোনো ইচ্ছে চলবে না, ঈশ্বর আল্লাহ পরমাত্মা গড যে আদেশ করেছে যে নিষেধ করেছে সেটাকে যদি মানেন তবে আপনি মুসলিম। আর ভক্ত, ভক্ত বা যোগী এই শব্দের অর্থ হচ্ছে এটা, যেই ভক্তি করে সেই ভক্ত। যোগী জিনিসটা আলাদা, যোগীর অর্থটা হলো আলাদা। যোগী দেখুন এই এই ইয়েতে চারটে যুগ আছে সেটা তো আপনিও জানেন, তো যোগী যেটা অর্থ আছে সেই জিনিসটা আলাদা, আর যেটা ভক্ত সেই জিনিসটা আলাদা। দেখুন ভগবানকে পেতে গেলে অনেক ধরনের মানে ভক্তি করার অনেক উপায় আছে। তো যেরকম আপনি তখন বললেন গোলামের কথাটা, তো গোলামটা এখন যদি আমরা যদি নিজের স্বাধীনতা হিসাবে যদি কোনো কাজ করতে না পারি তাহলে ঈশ্বরের কাজে আমরা ঈশ্বরের আদেশে সবগুলো কাজ করছি আমরা এখন অব্দি, আপনি তাই বলতে চাচ্ছেন তো? ঈশ্বরের আদেশে কাজ করছি কথা বলছি না, আপনি আমার কথাটা ধরতে পারেন এখনো? বলুন তাহলে। আমি বলছি এটা দাস কাকে বলে, দাসের ডেফিনেশন, ডেফিনেশনটা কি? দাসের ডেফিনেশন হচ্ছে যিনি মালিকের কথা মেনে চলে তাকে বলে দাস। তো আপনার সঙ্গে আমার যে মানে পার্থক্যটা হচ্ছিল যে মানে ভক্ত আর দাস নিয়ে, তো কোন শব্দ ঈশ্বরের ক্ষেত্রে কোন শব্দটা পারফেক্ট, ভক্ত শব্দটা পারফেক্ট না দাস শব্দটা পারফেক্ট? আমি বললাম যে দাস শব্দটা পারফেক্ট। দেখুন আমি আমি আপনাকে কথা একটা বলি, আজকে দাসটা কখন হবে, দাসের দুটো ডিফারেন্স আমি আপনাকে দিতে চাই, একটা জোরজবরদস্তি দাস হয় একটা ভক্তি দিয়ে দাস হয়। দাসের দুটো দুটোই দিতে পারবে, যেটা আপনি জোরজবরদস্তি আপনাকে দাস দাস করাতে পারবেন আমাকে, আমার ইচ্ছা নেই আপনার প্রতি ভক্তি বা আপনার প্রতি শ্রদ্ধা করার, আপনার কোনো কথা না মানা আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনি আমাকে প্রাণের ভয় বা যে কোনো ভয় বা যে কোনো লোভে আমাকে। দাদা আপনি আবার প্রসঙ্গ হারিয়ে ফেলছেন, আমাদের কথা চলছে ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে মানে স্রষ্টার সঙ্গে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির জন্য কোন শব্দটা ব্যবহার করা সর্বাধিক উত্তম? আমি দাসের কথা, আপনি যখন এই দাস শব্দটা মানুষের জন্য ব্যবহার করবেন এটা আলাদা অর্থ প্রকাশ পাবে, যখন ঈশ্বরের শব্দের সঙ্গে ব্যবহার করবেন তখন অর্থটা আলাদা প্রভাব পড়বে। আমি আমার শুনেন, আপনি দাসের কথা বললেন তো আমি দাসের কথাটাই আপনাকে বলছি। আমি দাস দাস দুই ধরনের বলছি, আমি একটা হলো ভক্ত, যখন আমি আপনাকে জানতে পারবো, যখন আপনার বিষয়ে জানবো, আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে ভক্তি করবো, তখনই অটোমেটিকলি আপনার দাস হয়ে যাবো আমি। আর আরেকটা দাস হচ্ছে কি, যে আপনাকে যদি আপনি আমাকে জোর জবরদস্তি দাস বানিয়েছেন, আমি আপনার কথা শুনতে রাজি নয়, আপনার সঙ্গে আমার কোনো রিলেশন মানে কানেক্টেড নাই, আপনার কোনো কাজই ভালো লাগছে না আমার, যদি তখন আপনি আমাকে যদি জোর জবরদস্তি কোনো কাজটা করান সেই ভয়ে বা যে কোনো প্রলোভন দিয়ে, প্রাণের প্রলোভন দিয়ে বা সম্পত্তির প্রলোভন দিয়ে যদি আমাকে কাজটা করাতে চান তখন আমি আপনার সেই প্রলোভনে একটা দাস হব। সেই দাসটা হলে হচ্ছে আলাদা, আর আমি ভাবি এই দাসটা হলো আলাদা, যখন আমি আপনাকে জানতে পারবো, আপনাকে ভক্তি করবো, তখনই আপনার আপনার দাস হবো আপনার। আমি ভক্তির অধীনেই ভগবান, ভক্তির অধীনে ভগবান, কারণ যখন যত ভক্তি ভক্তি করবো তার সেই হিসাবে আমরা ভগবানকে লাভ করতে পারবো, ঈশ্বরকে লাভ করতে পারবো আমরা, আমি ভাবি এরকম ভাবে। এখন যেটা আপনি তখন বললেন না গোলামের কথা, বা আমরা জানি যে আমরা, আমি তখন আপনার আপনাকে কথা একটা বলেছিলাম দাদা, যে আগে আমার পরিচয় জানতে হবে আমি কে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বলবেন, যে আমি রাহুল আমিন, আমি বলেছিলাম দাস শব্দটা ঈশ্বরের জন্য ঠিক আছে, আর আপনি যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে মানুষের জন্য, একই অর্থ ঈশ্বর এবং মানুষের জন্য পার্থক্য চলে আসে। দুই নম্বর বিষয় আপনি বললেন যে ভক্তিতে ভগবান, ভক্তি করলে ভগবান পাওয়া যাবে, যে এ কথা সঠিক নয়, যে ভক্তি করলে যে আপনি ভগবানকে পেয়ে যাবেন, চোর ডাকাত লুচ্চা লম্পট ধর্ষক মানে সমাজ বিরোধী এরাও ঈশ্বরে ভক্তি করে ঈশ্বরকে পেয়ে যাবে এমন কথা নাই। বরং ভগবান, আমি একটু কথা বলি শেষ করি, না আমি এটা কথা বলিনি, আমি হ্যাঁ আপনি বলছেন যদি আপনার আপনার প্রতি আমি ভক্তি করি আপনাকে, আপনি বললেন না চোর ডাকাত বা এরা যদি ভক্তি করে তাহলে ভগবান পেয়ে যাবেন, না পাবেন না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি আপনাকে, আমি যদি আপনাকে প্রকৃত ভক্তি করি, আমি প্রকৃত যদি ভক্তি করি, প্রকৃত যদি আপনার দাস হয়ে যায়, তাহলে আপনি যেভাবে নির্দেশ দিবেন সেই নির্দেশ আমি ফলো করবো, আমি কথা বুঝতে পেরেছেন? আজকে যদি আপনাকে আমি ভালোবাসি, আপনার আপনি তো আমার কথাটাই বলে দিলেন এবার শেষ পর্যন্ত, আমি তো ওটাই তো আমি তো
বলতে চাইছি, আমি তো এটাই আপনি তো আপনাকে বলছিলাম দাদা, যে যখন আমরা ঈশ্বরের আদেশ এবং নিষেধ মেনে চলবো, তখন আমরা আর ভক্ত হলাম না, আমরা তার গোলাম হলাম, তার দাস হলাম। আবার গোলাম কথা বলছেন, গোলাম জিনিসটা আলাদা দাদা, আর দাস জিনিসটা আলাদা। আপনি আপনি আমি আপনি আপনি এখনো বুঝতে পারেননি যে ভক্ত, বলুন ভক্ত শব্দটা দিয়ে দুই ধরনের অর্থ বা মিনিং করা যাচ্ছে, ঠিক আছে? শ্রীকৃষ্ণ নিজে তিনি বলছেন গীতার নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে, তিনি বলছেন যে ভক্তি যজানন্তে শ্রদ্ধা নিতাহা তে অপি মাম এব কুন্তি যজানন্তে অবাদি পূর্বকম। হে অর্জুন, যারা আমার ভক্তি করে, আমার শ্রদ্ধা করে, কিন্তু আমার আদেশ বা নিষেধ রহিত, তে অপি মাম এব কুন্তি যজানন্তে অবাদি পূর্বকম, তাদের এ উপাসনা, তাদের এ ভক্তি, তাদের এ শ্রদ্ধা, এটা অজ্ঞত পুষত এবং শাস্ত্রবিধি বহির্ভূত, এবং আমি ঈশ্বর বা আমি শ্রীকৃষ্ণ তাদের এই উপাসনা বা এই ভক্তিকে আমি গ্রহণ করি না। কাদের ভক্তি? তারা ভক্তি করছে, কিন্তু এ ভক্তি করছে না ঈশ্বরের আদেশ অনুসারে, ঈশ্বর যেভাবে করতে বলেছে সেভাবে ভক্তি করছে না, এ কিন্তু তাদের এ ভক্তিটার গ্রহণযোগ্য নয়। গীতার দেখবেন 16 অধ্যায় 23 আর 24 নম্বর শ্লোকে আবার বলছে যে ইয়া শাস্ত্র বিধি মুস্ত্রি যা বার্তাতে কাম করা তা না সুখাম না সিদ্ধাং না বুনাতি না পরমগতিম। যে অর্জুন, যারা ধর্মগ্রন্থ বিবর্জিত কোনো ভক্তি করে, কোনো শ্রদ্ধা করে, উপাসনা করে, তে অপি মাম ভাবে কন্তি জানে তো অবাধি পূর্বকামা, তাদের আপনি যেগুলো কথা বলছেন সেগুলো আমাদের গ্রন্থে আছে, এগুলো কথা আমি না, আমি আপনাকে আমি তো গ্রন্থে আছে বলে তো বলছি, আমি এখানে বোঝাতে চাইছি এটা যে ভক্তি বিষয়টা, যে ভক্তি করলে, ভক্তিতে ভগবান সে আপনি যেখানে ভক্তি করবেন, যাকে ভক্তি করবেন, গাছকে করেন, উটকে করেন, পাথরকে করেন, বা আপনি মদকে করেন, বা ধ্যান করে করেন, এমনটি নয়। বরং ভক্তি করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় ছয় নম্বর অধ্যায়ের 10 থেকে 35 নম্বর অনুচ্ছেদ মানে শ্লোকে কিভাবে ভক্তি করবেন গীতায় বর্ণনা আছে। তা আপনি নিজের ইচ্ছে মতো আপনি মানে মানে সাত্ত্বিক মনোভাব, সাত্ত্বিক হৃদয়, সাত্ত্বিক খাবার খেয়ে যদি, বা সাত্ত্বিক যদি উপাসনা করে, ঈশ্বর কবুল করবে? করবে না। গীতার 17 অধ্যায় 1 থেকে 6 অনুচ্ছেদ আছে, যারা রাজসিক উপাসনা করে, যারা ঢাক ঢোল পিটিয়ে যারা উপাসনা করে, যারা ব্রহ্মণা প্রকাশ করে উপাসনা করে, মানুষকে দেখানোর জন্য উপাসনা করে, লৌকিকতার জন্য উপাসনা করে, এই রাজসিক উপাসনা শ্রীকৃষ্ণ বলছে কবুল হয় না। এরা হচ্ছে রাক্ষস স্বভাবের, তাদেরকে রাক্ষস স্বভাবের বলা হয়েছে, যারা রাজসিক মনোভাব নিয়ে উপাসনা করে। হ্যাঁ, রাজসিক মনোভাব নিয়ে উপাসনা করে, তাদেরকে কি বলে, জি। তো আমি যে কথা বলতে চাইছি, এটা আমি বোঝাতে চাইছি আপনাকে, যে ভক্তিতে ভগবান কথাটা সঠিক নয়, বরং ভক্তিতে ভগবান নয়, বরং এখানে কথা হচ্ছে এটা যে ভক্তি করলে যে সে ঈশ্বরকে পাবে এমনটি নয়। ঈশ্বরের দেখানো পথে যে ভক্তি করবে, ঈশ্বর যেভাবে চায় যে তার এই ভক্তরা ভক্তি করুক, সেইভাবে যারা করবে তথা ঈশ্বরের আদেশ মেনে চলবে তাদেরকে। ওটাই ওটাই আপনাকে বলছি যে দাদা, যে ঈশ্বর যেভাবে বলে গেছে, কি আল্লাহ হোক কি ভগবান হোক, ঈশ্বর যেভাবে বলে গেছে সেভাবে আমরা ভক্তি করলে তাহলে ভগবানকে পাবো বা আল্লাহকে পাবো, তাই না? আপনি ওটাই বলছেন, তা আমিও তো ওটাই মানছি আমি, যে ভগবান যেভাবে আরেকটা বলে গেছে। কথা বলছিলাম আপনাকে, এই বিষয়টা তো গেল, একটা বিষয় হচ্ছে মানে নিরামিষ আমিষ ভোজি, নিরামিষ ভোজি একটা প্রসঙ্গ তুলেছিলেন। আমি বলছি, আমার এটা আপনার শেষ হলি, তো আমি এটাই বলতে চাইছি যে আজকে যে ধরনের কাজগুলো হচ্ছে সমাজে, সেটা আপনিও বুঝতে পারছেন কথাটা, যে সময়ে যে ধরনের কাজগুলো হচ্ছে আজকে, ধরুন ধর্ষণ হচ্ছে, সেখানে টেরিজম কাজ হচ্ছে, বা আরো অন্যান্য ধরনের অসামাজিক কাজগুলো হচ্ছে, সেগুলো কি ঈশ্বর বা আল্লাহর আদেশে কাজগুলো হচ্ছে নাকি? আমরা আপনি অল্প আগে বলেছিলেন না যে আমি ঈশ্বরের গোলাম, ঈশ্বর যা বলবে তাই, সেই হিসাবে আমরা ঈশ্বর হিসেবে চলি আমরা, আপনি অল্প আগে কথা বলেছিলেন, তো সেটা কি আমরা এই কাজগুলো যে করি সেগুলো কি আল্লাহর আদেশে কাজগুলো করি নাকি আমরা? জি, আল্লাহর আদেশে আমরা কোনো কাজ করছি না। যেগুলো আমরা কাজ করি সেগুলো কি আল্লাহর আদেশে করছি? যেগুলো আমার ধরো ধরুন টেরিজম কাজগুলো করছে, যেরকম বলছে জান্নাত পাবেন আপনি, আমি সুসাইড বম্ব নিয়ে গিয়ে 10 জন লোককে মেরে ফেলাম, 50 জন লোককে মেরে ফেললাম, সেগুলো আপনাদের কোরআনে এরকম লেখা আছে, তো যদি কোরআনে এরকম কথা লেখা আছে তাহলে কি আপনি তাহলে আল্লাহ কি চায় যারা আমাকে উপাসনা করবে না, আমি আপনাকে এর উত্তরটা প্রথমে দিয়েছি দাদা। প্রথম কথা আমি বলেছি যে পবিত্রকণে এই ধরনের কোনো আয়াত নেই,
আর কিছু কিছু আয়াতকে যারা কোট করছে, মিস কোট করছে, এ ধরনের আয়াত আমি হিন্দু ধর্মগ্রন্থতে কোট করতে পারি। গীতা খুলবেন দ্বিতীয় অধ্যায় 37 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছে, হে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধতে যদি জিতে যাও তাহলে পৃথিবীর এই ধন সম্পত্তি পাবে, আর যদি তুমি মানে বিজয় লাভ করো তাহলে তুমি স্বর্গে যাবে। তার মানে কৃষ্ণ বারবার বলছে অর্জুন তুমি যুদ্ধ করো, যদি যুদ্ধ করো পৃথিবীর ধন সম্পত্তি পাবে। আমি একটা কথা আমি আপনাকে বলি, আমি কথা হলো আপনি কোন গীতাটা পড়ছেন যাই না, কিন্তু গীতার আমাদের অনেকগুলো রাইটার আছে, ঠিক আছে দাদা? আমি তো সংস্কৃত আপনাকে বলছি, সমস্যা নেই। গীতার যে কোন অনুবাদ আপনার, যে কোন অনুবাদটা আছে বলেন, আপনার যে কোনটা আছে? না আমি আমি কথাটা শুনিনি, গীতার যে কোনো শ্লোক সবারই শ্লোকটা একই হয়, কিন্তু তার অর্থগুলো যার যার যেরকম মনোভাবনা সেরকম হয়ে। আপনি আপনার কাছে কোন গীতা আছে বলেন, কার গীতা আছে বলেন? আমি আছে আমার গীতা আমি আছে রেখেছি। আপনার কাছে কোনটা, কোন 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 অনুবাদক এটা অথেন্টিক লাগে? ইসকনের, রামকৃষ্ণ মিশনের, গীতাপুষ গোরক্ষপুরের? আমার কাছে ইসকনের আছে। ইসকনের আমি গীতা, স্বামী প্রভুপাদের যে গীতা ইসকনের, স্বামী প্রভুপাদের দ্বিতীয় অধ্যায় 37 নম্বর শ্লোকটা যদি দেখা যায়, আপনি আমি একটু দেখি যে ওখানে অনুবাদটা কি করেছে। 37 নম্বর শ্লোক কি বলছে গীতা অনুবাদ করেছে 37, হে কুন্তিও, হে হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে, অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। এটা হচ্ছে অনুবাদ করেছে তাৎপর্য। যুদ্ধে যদি অর্জুন জয় সুনিশ্চিত নাও হতে হতো, তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সে যুদ্ধের ক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নতি হতেন। তো শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে অর্জুন যুদ্ধ করো। না না আমি একটু শেষ করি, আমি তো অনুবাদটা পড়লাম, আমি অনুবাদের পরে একটা কমেন্ট করতে চাইছি। আমি বলি এখন শুনুন, যেখানে যুদ্ধক্ষেত্রটা হয়েছিল ওখানে কি নিয়ে যুদ্ধ হয়েছিল, কথা শেষ কি? আমি আপনাকে বলতে চাই, যদি আমি আপনাকে কিন্তু এখান থেকে কোনো অভিযোগ করিনি, আমি বলছি যে মিস কোট করে, প্রসঙ্গবিহীন ভাবে মিস কোট করে, সঠিক যুদ্ধটা হয়েছিল, কিন্তু যেকোনো কাজ একটা যখন হয় না, আমি আপনাকে দাদা আপনি আমার কথা ধরতে পারেন, আমি জানি যে যুদ্ধটা কেন হয়েছিল, অন্যের পক্ষে ন্যায়ের পক্ষে না, মানে কি আমি জানি। আমি এটা আপনাকে বোঝাতে চাইছি যে প্রসঙ্গবিহীন ভাবে তত্ত্ব না জানার কারণে আপনি যে কোনো ভার্সকে, গীতা হোক, কোরআন হোক, বাইবেল হোক, আপনি মানুষের কাছে ভুল উপস্থাপন করতে পারেন। যা সেটা উদাহরণ দিলাম, আমি জানি যে গীতার যে যুদ্ধের কথা বলা হয়েছে এটা ভালো, ঠিক, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থা প্রার্থনায় সম্ভাবী যোগে যোগে, গীতার চতুর্থ অধ্যায় 7 আর 8 নম্বর শ্লোক। তো আমার এটা নিয়ে গীতার এই মন্ত্রলে কোনো অভিযোগই নেই, কারণ আমি প্রসঙ্গটা আমি জানি। আমি তো ওটাই আপনাকে বলতে হ্যাঁ আমি এই জন্য বলছি, যখন যদি কেউ, কোনো ব্যক্তি, কোনো মুসলিম হোক, কোনো খ্রিস্টান হোক, গীতার যদি একটা একটা শ্লোককে তুলে বলে, এদেরকে দেখো অর্জুন বলছে মানুষকে হত্যা করতে, হত্যা করলে স্বর্গ পাবে, শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ অর্জুনকে বলছে, আমি এটা বুঝাচ্ছি। কেউ যদি মিস কোট করতে চায় করতে পারে, ঠিক একই ভাবে কোরআন থেকেও মিস কোট করা যেতে পারে। তারপর আমি আরেকটা কথা আমি আপনাকে বলি, এখানে আরেকটা কথা আপনি পাবেন, ওটা আপনি তারিখ দেখবেন পড়বেন, তো ওখানে কৃষ্ণ অর্জুনকে রিটার্ন জবাব দিয়েছিল, সেই জবাবটা দিচ্ছিল মানে উনি বলেছিল, অর্জুন বলেছিল যে আমি কেন যুদ্ধ করবো, আমি এখানে সব আমার গুরু, আমার ভাই, আমার আত্মীয় স্বজন সব আছে। তখন কৃষ্ণ একটা উত্তর দিয়েছিল, সে বলেছে যে তুমি এই যুদ্ধটা তোমার জন্য করছো না, সেটা করছো তুমি ধর্ম আর ন্যায় আর অন্যায়, যেটা আপনি অল্প আগে যেটা বললেন, আপনি ধর্ম আর অধর্ম। বিষয়টা আমি আপনাকে বললাম তো, প্রসঙ্গটা আমি জানি, কেননা গীতার মানে প্রথম অধ্যায় 43, আমি আপনাকে আগেই বলেছি যে 41, গীতার প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে, একদম টানা চলেছে। গীতার দ্বিতীয় অধ্যায়টা পুরোই অর্জুন মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার মানে বারবার তাকে বলছে, মানে তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে, তুমি করবে না কেন? অর্জুন বলছে দেখো আমার এটা আত্মীয় কি করি, অর্জুন শ্রীকৃষ্ণ তার জবাব দিচ্ছে যে আত্মীয় মানে আত্মীয় সঙ্গে হলে সত্যের পক্ষে তোমাকে যুদ্ধ করতে হবে, অর্জুন বলছে না আমি আমি আমার অস্ত্র আমি ফেলে দেবো, আমি করতে পারবো না। শ্রীকৃষ্ণ বারবার মানে অর্জুন একটা কথা জবাব দেয়, শ্রীকৃষ্ণ বারবার তাকে উদ্বুদ্ধ করে, শ্রীকৃষ্ণ তার জবাবগুলোকে খণ্ডন করে, এটা তো গোটাতে আছে। আমি এটা বলছি না, আমি বলছি জাস্ট যে কোনো ধর্মগ্রন্থ থেকে মিসকোট এবং প্রসঙ্গবিহীন ভাবে যদি কোনো কথাকে তুলে দেন, তাহলে হ্যাঁ কে নায়ের মতো লাগবে, না কে হ্যাঁ মতো লাগবে, এটা করা যায়। আমি আপনি যেগুলো ধর্মগ্রন্থ যেগুলো কথা বলেছেন
সেগুলো ঠিক আছে, সেগুলো আছে আমাদের ধর্মগ্রন্থে, কিন্তু উদ্দেশ্য কিছু কিছু জিনিস আলাদা আছে। যেটা আপনি অল্প আগে বললেন না যে যুদ্ধ করার কথা, সেই যুদ্ধটা করার কথা আমি আপনাকে তখন বলেছিলাম যে ঈশ্বর বা আল্লাহ যদি যেগুলো কাজ আমরা করছি সেগুলো কি ঈশ্বরের আদেশে যেগুলো করছি, ওটা যুদ্ধ করতে বলেছিল যে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছিল ন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু আমি আপনাকে কি বলেছি যে আল্লাহ কি বলেছিল যে আমরা নিরীহ প্রাণীকে হত্যা করি, আমরা যে মহিলা বা এরকম বাচ্চাদেরকে আমরা হত্যা করি, সেরকম কিছু বলেছেন নিরীহ প্রাণী? হ্যাঁ, এখানে একটা কথা, সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সটা হলো কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে সেই জন্য আপনার সেলফ ডিফেন্স দিতে পারবেন আপনি, সেটাই প্রথম কথা। আপনি এখানে দুটো প্রশ্ন করে ফেলেছেন আবারও, একটা হচ্ছে যে আল্লাহ সুবহান তাআলা কি কোরআন মাজিদে কখনো বলেছে নিরীহ কোনো প্রাণীকে হত্যা বা নারী পুরুষ ছেলে ছোট ছেলেদেরকে হত্যা করা? প্রথম কথা হচ্ছে এটা যে নিরীহ প্রাণী বলতে একটা মানুষ মধ্যে একটা পশু পাখির মধ্যে দুই শ্রেণীর আসতে পারে, একটা মানে মানে ছোট ছোট কীট পতঙ্গের মধ্যে আসতে পারে। তো প্রথম কথা হচ্ছে এটা, যদি মানুষ হত্যা নিরীহ মানুষ হত্যার কথা বলেন তো সূরা মায়দা আয়াত নম্বর 32 আল্লাহ বলছে নিরীহ মানুষ সে হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক মারা যাবে না, মারলেই আল্লাহ বলছেন সেজন্য সমগ্র মানুষ জাতিকে মারলো এমন অপরাধী অপরাধী। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাই যে কোরআনে কি সেরকম কিছু লেখা আছে যে নিরীহ প্রাণীকে হত্যা করাটা কি সেটা কতদূর উচিত, ওটা আমি সেটাই জানতে চাই। আপনি বলেছেন যে ওটা কোনো কোরআনে সেরকম কিছু লেখা নেই, আমি এখনো আপনি আমার কথাটা হয়তো শুনেননি। বলুন, নিরীহ প্রাণী বলতে এখানে তিন শ্রেণীর হতে পারে, এক মানুষের মধ্যে, এক চতুষ্পদ জন্তু জানু প্রাণীদের মধ্যে, আর তিন নম্বর কীট পতঙ্গের মধ্যে। তো যদি প্রথম স্টেপ বলেন যে নিরীহ মানুষকে হত্যা কি পবিত্র করা নিষিদ্ধ হারাম, যদি কোনো কেউ করে, কোনো মুসলিম যদি কোনো হিন্দি জিম্মি হিন্দুকে যদি মেরে দেয়, তো কোরআন বলছে ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাত হারাম নিষিদ্ধ হবে, সে জান্নাত কখনো যেতে পারবে না। শোন, আবু দাউদ তিরমিজি ইবনে মাজার কিতাবুল জিহাদ একা দেখা দিয়ে আছে। দুই নম্বর যদি বলেন নিরীহ কোনো প্রাণীকে হত্যা করা, তো সহিহ মুসলিমের একাধিক বর্ণনা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোনো প্রাণীকে টার্গেট প্র্যাকটিসের জন্য আনন্দের জন্য হত্যা করিও না, তবে যদি তার কাছ থেকে মাংস এবং খাদ্য আহরণ করতে চাও তবে তাকে জবাই করে তুমি যদি হালাল হয় প্রাণীটা খেতে পারো। ঠিক একইভাবে এই কথাটা মনুস্মৃতি হিন্দু ধর্মগ্রন্থ মনুসংহিতা যেটা পঞ্চম অধ্যায় 39, 40, 41, 42, 43, 44 পর পর 20 খানা শ্লোক আছে যেখানে ভগবান মনু তিনি বলেছেন মনুসংহিতাতে যে মহান স্রষ্টা তিনি কিছু প্রাণীকে বানিয়েছেন একজনের খাদ্য হিসাবে আর একজনের খাদক হিসাবে। এখন আমি আপনাকে বলি, আপনার যেগুলো ডেফিনেশন দিয়েছেন সেগুলো প্রকৃত সত্য ডেফিনেশন দিয়েছে, তো আমি এইটাই জানতে চাই যে আপনি যেরকম আমাকে কি সুন্দরভাবে আমাকে ডেফিনেশন গুলো দিয়েছেন, আমার ধর্মের বিষয়ে ডেফিনেশন দিয়েছে, আপনাদের ধর্মের বিষয়ে ডেফিনেশন দিয়েছেন, কিন্তু এই ডেফিনেশন গুলো আপনাদের লোককে বোঝানোটা উচিত। আমি যে বুঝটা বুঝালাম আমাদেরকে বোঝানো বুঝাই নেই, কে বলল? হাজার হাজার লেকচার আছে, হাজার হাজার লেখা আছে, বই আছে, আপনি পড়েন। বাংলা ভাষাতে প্রচুর বই আমরা লিখেছি, উর্দুতে লিখেছি, ইসলামের নামে জঙ্গিবাদ এই বিষয়ের উপরে, এই বিষয়ের উপরে যদি বাংলা ভাষাতে আপনি বই চান, ইসলাম এবং জঙ্গিবাদ, ঠিক আছে, এই বিষয়ে মানে জিহাদ, জিহাদের স্বরূপ ব্যাখ্যা, এগুলো যদি আপনি বই নিতে চান সঠিক বই, নাহলে কয়েক এক হাজার বাংলা বই ভাষাতে বই আছে। হিন্দু ধর্ম যে প্রাণী হত্যা নিষেধ করা হয়েছে এই কথা সঠিক নয়। মূলত হিন্দু ধর্মগ্রন্থে সাধু সন্ন্যাসী এরাও প্রাণীর মাংস খেয়েছে, এমনকি রামায়ণ যদি পড়েন বালাখান 23 অধ্যায় যেখানে অশ্বমেধামে যজ্ঞ যেটা একটা অধ্যায় আছে যে রামচন্দ্র বাবা দশরথ তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, 100 অশ্ব মানে অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়াকে বেঁধে রেখে তাকে জবাই করে তাকে মাংস খাওয়া এবং তার লিঙ্গের সঙ্গে আরও কিছু কিছু ধর্মীয় ক্রিস্টি কালচার আপনাদের আছে সেগুলো পালন করা, এগুলো আছে, বড় সাধু সন্ন্যাসীরে খেয়েছে। এমনকি একটা বাংলা সিনেমা আছে বিদ্যাসাগর বলে, দেখবেন একটা সাদা কালো অনেক পুরাতন একটা ছবি আছে, ওই সিনেমার 48 মিনিটে আপনি যদি যান সিনেমাটার, আপনি ইউটিউব থেকে দেখবেন, 48 মিনিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলতে চাইছেন যে আমাদের সাধু সন্ন্যাসীরা তো এই গোমাংস ভক্ষণ করেছে এবং স্মৃতি শ্রুতিতে এর বর্ণনা পাওয়া যায়। স্বামী দয়ানন্দ, স্বামী বিবেকানন্দ তার একটা বই আছে রচনাবলী এবং তার উক্তি নিয়ে প্রায় 10-12 খণ্ডের, তার পঞ্চম খণ্ডের 120 পৃষ্ঠাতে তিনি বলেছেন যে যে মুসলিম মানে হিন্দু সাধু সন্ন্যাসী যারা ছিল তারাও গোমাংস তারা ভক্ষণ করত
এমনকি বেদে বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, মনুস্মৃতি বলেন, অথবা উপনিষদ বলেন, পুরাণ বলেন, সমস্ত জায়গাতে, এবং মানে তন্ত্রশাস্ত্র যেগুলো আছে, সংহিতা শাস্ত্র যেগুলো আছে, মনুষ সংহিতা, পরশ সংহিতা, যজ্ঞবল সংহিতা, এগুলো তো সব জায়গাতে আছে গোমাংস ভক্ষণ। আর যদি বৃহদারণ্যক উপনিষদ পড়েন, অধ্যায় নম্বর 4 শ্লোক, অধ্যায় নম্বর 4 শুক্ল নম্বর 4 মন্ত্র নম্বর হচ্ছে 18-তে পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি আপনি কোন মানে পুত্র সন্তান এবং খুব বুদ্ধিমান সন্তান চান, তাহলে একটা কুচি গরুকে জবাই করে স্বামী স্ত্রী উভয় সে মাংসটাকে রন্ধন করে খাবে, খাওয়ার পরে যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে ওই ব্যক্তির জন্য একটা পুত্র সন্তান এবং পুষ্টিকর এবং ই দেওয়া হবে। বৃহদারণ্যক উপনিষদে 6:4-18-তে স্বামী স্ত্রী যদি খায় তাহলে বুদ্ধিমান সন্তান পাবে। এমনকি রামচন্দ্র বনবাসে গিয়ে তিনি যে গোমাংস তার আগে খেয়েছেন, বাল্মীকি রামায়ণে এমনটা বর্ণনা আছে, কৃত্তিবাসীতে নাই, কিন্তু বাল্মীকিতে এটাও বর্ণনা পাওয়া যায় যে সীতা রামচন্দ্রকে মানে সরি রামচন্দ্রের মাতিনীতে তাকে গোমাংস ভক্ষণ মানে দিয়েছিলেন। বেদে ঋগ্বেদ কাণ্ড নম্বর 8 নম্বর 64 মন্ত্র নম্বর 13-14 তো বর্ণনা পাওয়া যায়। ফোন কেটে গেছে। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আলোচনা শ্রবণ করছিলেন এতক্ষণ ধরে, আসলে উনি আমাকে মেসেজ দিয়েছে এবং শুনেছেন যে উনি অনেকদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, আমি তার ফোন রিসিভ করিনি। মানে অ্যাকচুয়ালি আমি প্রতিদিন 4টে থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 4টে থেকে 6টা পর্যন্ত আমি ফোন রিসিভ করি, তার আগে পরে ফোন করলেও পাবেন না, অথবা মেসেজ করলেও হয়তো পাবেন না, এটাই বিষয়। উনি হয়তো ফোন করছে নাকি, দেখি উনি কি। হ্যাঁ দাদা, আমাদের আলোচনা অনেকক্ষণ হলো, প্রায় 4:30 বাজছে, আমিও রোজা আছি। জি কথা তো এখন তো সম্পূর্ণ শেষ হলো না, তো আমি চাই যে আপনার সঙ্গে আরো কথা বলতে চাই আমি, তো আপনি কতটুকু সময় কখন সময় দিতে পারবেন, আজ হোক বা কাল হোক পরশু হোক? বিষয়টা হচ্ছে যে আমি আসামে কিন্তু আমি প্রায় যাই আসামে। আপনার কোন জেলায় বাড়ি আসামের? আমার তেজপুর সৈয়দপুর ডিস্ট্রিক্টে বাড়ি আছে আমার। আচ্ছা আচ্ছা, আমি আসামে প্রায় যাই গুয়াহাটি। নিশ্চয়ই আমাকে আমাকে এই নম্বরে কল করবেন যখনই। এবং আমি চাই, আমি চাই যদি আপনারা কোনো আয়োজন করেন, যে একটা কোনো কনভারসেশন সর্বধর্মীয় সমন্বয়। আয়োজন তো না, দেখুন আয়োজন আয়োজন বলছি না আমি, আমি সেরকম আয়োজনের কোনো কোনো কথা না। হ্যাঁ, আমি যদি যদি এখন সেরকম করতে চান, তো সেরকম আমি আমারও আছে, আমাদের বিজ্ঞ পণ্ডিতরা আছে, তাদের সঙ্গে আমরা আপনার কাছে আলোচনা করে দিতে পারবো আমি। হ্যাঁ, আমি আমি সেটা বলছি যে এখানে কোনো বিতর্কিত বিষয় কিছু না, জাস্ট এখানে সর্ব ভ্রাতৃত্ব বজায় রেখে সর্বজনীন ভ্রাতৃত্বের উপরে। আমার ওই ওই ডেফিনেশনটাই আমি চাইছি যে আজকে যে এই যে পুরাণের পুরাণের কথা নিয়ে যখন লোককে এরকম ধরনের মানে আপনার উগ্র উগ্র দিয়ে যেরকম লোককে বোঝানো হয়, সেটা আমি ভাবি যে আপনার মতন মহান পণ্ডিতরা যদি অন্য দিক অন্য ধর্মকে না বুঝিয়ে যদি আপনাদের লোককে যদি বোঝান, সেটা বেশি বেশি মনে হয় আমার ভালো হবে। কেননা আজকাল যেখানেই দেখছি এরকম ধরনের ঘটনাগুলো ঘটছে। দেখুন আমি একটা কি চাই, আমি একটা মানুষ, তো আমি চাই যে আমি মানুষত্ব চাই, প্রথমে আমি মানুষ, তারপরে আমি চিন্তা করবো অন্য কথা। আমি কেননা হ্যাঁ ধর্ম ধর্ম তো পালন করতে হবে, ধর্মে রক্ষিতে রক্ষিতা, আমাকে ধর্ম রক্ষা করতে হবে, ধর্ম মানতে হবে, কিন্তু সেই বলে আমি অন্য লোককে মেরে অন্যকে কষ্ট দিয়ে অন্য প্রাণীকে কষ্ট দিয়ে আমি নিজে আনন্দ উপভোগ করবো, সেটা তো মনে হয় যে আমাদের শাস্ত্রতে সেরকম কিছু লেখা আছে মনে হয়। আপনাকে আমি উত্তরটা দিয়েছি, আপনি আমার মন্তব্যটা আবার পুনর্বার করলেন। আমি বলেছি যে প্রাণ হচ্ছে দুই ভাগে বিভক্ত। যদি মানুষত্বের কথা বলেন, তো ইসলাম হারাম করেছে, নিষিদ্ধ করেছে। কোনো মুসলিম যদি হিন্দুকে হত্যা করে, খ্রিস্টানকে হত্যা করে, নাস্তিককে হত্যা করে, তো মুসলিম ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ হারাম। এটা শুধু আমি না, এটা একাধিক আমাদের বই পত্র, আমাদের বক্তারা আলোচকরা আছে। আপনি শুধু গিয়ে লিখেন, একটা 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 বক্তার নাম বলে দিই, যে জিহাদ এবং কিতাল, মুজাফফর বিন মহাসেন, জিহাদ কিতাল, আসাদুল্লাহ গালিব, জিহাদ কিতাল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানে এইভাবে আপনি যদি বক্তার নাম দিয়ে দেন, তবে প্রত্যেকজন, এমনকি বই আছে ইসলামের নামে জঙ্গিবাদ, তারপরে হচ্ছে মুসলিম নাকি জঙ্গি, মুসলিম নাকি সন্ত্রাস, এইভাবে কয়েকশো বই বাংলা ভাষাতে রচনা করা হয়েছে যেখানে মুসলিমরা বিরোধিতা করছে। আর তার সবচেয়ে বড় কথা বলি যে ডক্টর জাকির নায়েকের দুটো বক্তৃতা আছে, একটা কোরআন ইসলাম এবং জিহাদ, আর একটা আছে মুসলিমকে সন্ত্রাসী। দুটো বক্তৃতাতে তিনি একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে এ বিষয়গুলোকে, ঠিক আছে?
এবার তারপর আজকে ডক্টর জাকির নায়েককে জঙ্গি সন্ত্রাসী বলে ট্যাগ দিয়ে তাকে দেশ ত্যাগ করা এবং এ চক্রান্ত হয়েছে এগুলো আমরা জানি। একটা কথা বলে দিই, দেখ জাকির নায়েক যে যে উনি আছে উনি তো সবার সামনে তো ভালো কথাই বলে, কিন্তু উনি ভিতরে ভিতরে কিছু এরকম কাজ করে, সরকার তো মিথ্যে বলছে না, সেরকম কিছু সরকারে কিছু পেয়েছে মনে হচ্ছে জাকির নায়েকের নাম। আর উনি উনি যদি প্রকৃত সত্য হয়ে থাকে তাহলে তো উনি মালয়েশিয়া বা যেখানে আছে উনি ওখানে তো লুকিয়ে থাকার কোনো কারণই নেই। আচ্ছা, আপনি খুব আপনি খুব গুড কোশ্চেন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। যদি উনি জাকির নায়েক যদি ভালো হয়ে থাকে তাহলে উনি মালয়েশিয়া তার মানে আপনার সঙ্গে বুঝতে পারছি আপনার প্রথম দাবি হচ্ছে ডক্টর জাকির নায়েক প্রকাশ্যে যে আলোচনাগুলো সেগুলো ভালো ভালোই করে, আপনি স্বীকার করেছেন, ধন্যবাদ। আমি বলছি সবার সামনে একটা একটা কথা আছে, আমি তো সেটাই বললাম যে প্রকাশ্যে ডক্টর জাকির নায়েক সবার সামনে সোশ্যাল মিডিয়াতে বা টিভি চ্যানেলে যে আলোচনাগুলো করছে এগুলো ভালো, এটাতে আপনিও একমত। আপনার দাবি হচ্ছে যে গোপনে গোপন সূত্রে কোনো খারাপ কাজ করে কি না, আর যদি নাই করে তাহলে তিনি মালয়েশিয়ায় কেন চলে গেলেন? হ্যাঁ, আমার প্রথম আমার প্রশ্ন হচ্ছে এটা, ডক্টর জাকির নায়েকের ওপরে ইন্ডিয়ান যে 35টা নিউজ রিপোর্টার যারা হিন্দি এবং ইংলিশ ভাষাতে আছে, তারা যে 35টা মিডিয়া চ্যানেল যে অভিযোগগুলো করেছে সেগুলো কি গোপন কোনো তথ্যের ওপরে না ডক্টর জাকির নায়েকের বক্তৃতা যেগুলো প্রকাশ হয় সেগুলো? ডক্টর জাকির নায়েকের উপর আমি বলি, ডক্টর জাকির নায়েকের উপরে 17খানা অভিযোগ করা হয়েছে, ইন্টারনেট 17খানা তার উপরে অভিযোগ করা হয়েছে। আরে দাদা, আপনি তো দেখেন, আপনি আপনি কথা থেকে সরে যাইন না। ডক্টর জাকির নায়েকের উপরে ভারত সরকারের যে অভিযোগ সেগুলো একটা গোপন কোনো কিছুর কারণে নয়, যেগুলো হয়েছে তার বক্তৃতা কারণে। বলছে ডক্টর জাকির নায়েক বলেছে এভরি মুসলিম শুড বি টেররিস্ট, প্রত্যেকটা মুসলিমকে সন্ত্রাসবাদী হওয়া উচিত, ডক্টর জাকির নায়েক কথা বলেনি। কি বলেছে মালয়েশিয়া গভর্নমেন্ট, আপনি এটা রিসার্চ করবেন। মালয়েশিয়ার আমি দেখেছি দাদা, আমি দেখেছি মালয়েশিয়া গভর্নমেন্ট এ দাবি করেনি। মালয়েশিয়ার গভর্নমেন্টের ওখানে কিছু অমুসলিমতার অভিযোগ করে যে ডক্টর জাকির নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তার উগ্রতামূলক কিছু বক্তব্যের কারণে। আপনি জানেন ভগবান রজনীশকে দেশ থেকে বিতাড়িত করা ছিল, পৃথিবীর 36টা দেশে তাকে ভিসা দেয়নি, অথচ ভগবান রাজনীশকে। না না, আপনি আপনার যে দাবি আপনি বললেন যে ডক্টর জাকির নায়েক যদি অপরাধী না হয়ে থাকে তাহলে অন্য দেশের ভিসা কেন দিবে না বা তাকে বিতাড়িত কেন হতে হবে, স্বয়ং ভগবান রজনীশ যার উপাসনা করা হয় পৃথিবীতে, এই কিছুদিন আগে অনেক হিন্দুরা তাকে ভগবান হিসেবে বিশ্বাস করে। গুলে গিয়ে জাস্ট একটু লিখেন যে ভগবান রজনীশ লিখলে তার ব্যাপারে বিস্তারিত চলে আসবে। ভগবান রজনীশটা আমি তো বুঝতে পারলাম না। আমি ভাই একজন দাদা, একজন মানুষ, একজন সাধু, একটা সন্ন্যাসী, তার এত ভক্ত, এত ফলোয়ার আছে, উনাকে ভগবান উপাধি দেওয়া হয়েছে, ভগবান বলে পূজো করা হয়। ভাই আমি মুসলিমরা দেয়নি, ওকে হিন্দুরা দিয়েছে, আমার কথা ওটা নয়। আমার কথা হচ্ছে এটা, আমি যেটা পয়েন্ট খণ্ডন করলাম, উনি ভগবান কি মানুষ কি গরু ছাগল এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে একজন ব্যক্তি ভালো, আরে ভাই আমি তো ভগবানকে গরু ছাগল বলছি না, মানুষটাকে বলছি। ভগবান রজনীশকে, হ্যাঁ, আর আপনাকে যদি বলি গরু ছাগল ভগবান, এটা তো আপনার রাগ করার কিছু নেই, কেননা গরুকে ভগবান বিশ্বাস করা হয়। এটা যদি আপনি মুসলিমদেরকে বলেন যে মুসলিম আল্লাহ না গরু, যদি মুসলিমদেরকে বলেন আল্লাহ না গরু, তাহলে আমরা অভিযোগ করতে পারি, কেননা আমরা আল্লাহকে আমরা এইভাবে দেখি না। কিন্তু একজন হিন্দু দাদার এটা আপত্তি করা মানে উচিত নয়, যে আমি যদি বলি যে আপনাদের গরু ভগবান, সাপ ভগবান, টিকটিকি। আমি একটা কথা আপনাকে বলি, কথাটা কি জানেন, আজকে আমরা গরুকে ভগবান বলে কে বলেছে? আমরা গরুকে কোনোদিন ভগবান বলে বলিনি, আমরা যদি কেউ বলে থাকে সেটা জানি না, কিন্তু গরু হলো আমাদের ভগবানের যেটা বাহন বা যেটা প্রতীক বলা হয়। যেরকম ধরুন বলছি, যেমন আপনার ধরুন কিছু একটা জিনিস আছে, যেরকম আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তো সেই জন্যই আপনার যে জিনিসগুলো আছে সেই জিনিস, যে জিনিসটাকে আপনি ভালোবাসেন, যে জিনিসটা নিয়ে আপনি ঘুরে। প্রথম আপনার প্রথম আর্গুমেন্টে বাতিল, এত কথা বলার দরকার নেই যে ভগবানকে গরুকে কেউ ভগবান বলে কি বলে না। এই যে কথা বললেন আপনি, এটাকে অস্বীকার করলেন, আপনি তার বাহক হিসাবে আপনি দেখাতে চেষ্টা করলেন। ভাই দাদা, গরুকে ভগবান বলা হয় এবং গরুকে ভগবান বলা হয় এর জন্য কিছু দরকার নেই, এর জন্য বাংলাতে শুধু গুগলে গিয়ে মানে শুধু গরু যদি লেখেন, ব্রহ্মসংহিতা বলা হয়েছে, কি নাম ছিল,
আচ্ছা, আপনি যদি একথা দাবি করেন আপনাকে ধন্যবাদ, আমার কোনো দাবি, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি গরুকে ভগবান মানতে না চান, শুধু বাহাওনি মনে করেন, ঠিক আছে, আপনার সঙ্গে আমি আমি সমস্যা নেই। গরুকে ভগবান, আমি শুনেন, গরুকে যেরকম সাপ, সাপ হলো যেরকম প্রতীক, আজকে যেরকম শিব, শিবের সাপকে ধারণ করে নিয়েছে, উনি ওনাকে ওনাকে সাপকে গলায় ধারণ করে নিয়েছে, সেটা ওনার, এটা ওনার ভালোবাসা। ওটা শিব নাই, মূলত ওটা মনসার মূল হচ্ছে সাপের। না দেখুন, আমি এটা দেখুন, শিব হচ্ছে পরম বৈষ্ণব, ঠিক আছে, আর আপনি যারা শিব হচ্ছে পরম বৈষ্ণব, আর শিবের উপরে কোনো বৈষ্ণব নেই, আর কথা হলো যে যে কৃষ্ণকে ভজে সেই পরম বৈষ্ণব, কারণ বাকি আমরা ভগবান একজনকেই মানি, সে হলো কৃষ্ণকে মানি আমরা, আমি বাকি সব দেব দেবী মানি আমরা, কারণ তাদেরকে শ্রদ্ধা করতে হয়, তাকে তাদেরকে ভালোবাসতে হয়, বিষয়টা হচ্ছে ঠিক যে আছে। আর এটা এটা আপনার আপনার বিশ্বাস, আপনি কৃষ্ণকেই সমস্ত কিছুর উপরে মনে করেন, বাকি অন্যদের না উপরে দেখুন দেখুন শ্রদ্ধা দেখুন করা, দেখুন, এটা আমি তো আমি বৈষ্ণবদের একটা বা ইস্কনিদের একটা মতবাদ। যারা না আর্য সমাজীয় হিন্দু আছে, যারা আর্য সমাজীয় হিন্দু আছে, তারা কিন্তু বলে যে শ্রীকৃষ্ণ একটা মানুষ ছিল, মহাপুরুষ ছিল, ভগবানটা ওন না। দেখুন আমি ভুলে গেছি, আমি এটা শ্লোকটা ছিল, আমি একটু মনে পড়ছে না আমার, বলেন আমি কয়েকদিন ধরে বাংলাটা, কয়েকদিন বলেন ধরে বাংলাটা, বলেন আমি বুঝতে পারবো। বাংলাটা, আমি মানে বাংলাটা হলো ব্রহ্মসঙ্গীতায় বলা আছে যে মানে, আরে আমি শ্লোকটা বললেই আপনাকে মনে পড়তো, আমি বাংলাটা বুঝে বলতে পারছি না, যেরকম কৃষ্ণ বলেছে সর্বধর্ম পরিত্যাগ মামাকং শরণং ভজ, সর্বভাবে পাপেত মোক্ষম পাপৈব নাশুচ, জি, তো বলেছে সব ধর্ম পরিত্যাগ করে এটা তুমি আমার ব্রহ্মসূত্র শরণে, না, এটা ব্রহ্মসূত্র না, এটা গীতায় না আছে। না ব্রহ্মসত্য, না না ব্রহ্মসত্য বলিনি আমি, আমি ব্রহ্মসঙ্গীতটা বলেছি আলাদা, ওটার মধ্যে সর্বকারণ কি ছিল আমি কিছু ভুলে গেছি, আমি আমি যখন আপনার রেকর্ডিং করছি আমি ভুল মতামত দিতে চাই না, আমি যেহেতু আপনি বলেছেন যে এটা সোশ্যাল মিডিয়াতে যাবে, জি জি জি, ভুল বক্তব্য দিতে চাই আপনি না, যেটা বলেন যে সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, এটা গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। শ্লোকে আছে, তো ব্রহ্মা বলে যে যাই হোক, আমি এটা পুস্তকটা মনে করে আমি আপনাকে বলবো, আমি আপনাকে তো আসল ধর যেটা যেটা ছিল, যেটা আপনি বলছেন না গরু ভগবান কিনা, আমি বলছি না যে আজকে যদি আপনাকে আমি ভালোবাসি, আপনার যে প্রকৃত জিনিস যেগুলো আছে সেগুলো আমরা কি করি, ওই জিনিসটা না, এটা আপনার, এটা আপনি ভালোবাসতেন, সে শুধু কৃষ্ণর বাহ্য গরুকে ভালোবাসতো, তো সেই জন্য আমরা সেই জন্য কৃষ্ণর ই হিসেবে আমরা ভালোবাসি গরুকে আমরা, আর প্লাস বিষয় হচ্ছে যে দাদা, আমরা কৃষ্ণ, আমরা মানে রামচন্দ্র কি হরিণকে ভালোবাসতো না? তো রামচন্দ্র কি হরিণকে শিকার করেনি? এটা যে শ্রীকৃষ্ণ গরুকে ভালোবাসতো, আমিও গরুকে ভালোবাসি। রামকৃষ্ণ, রামকৃষ্ণ, আমি একটু শেষ করি, রামকৃষ্ণ নয় সরি রামচন্দ্র, রাম, আমি একটু কথা বলি, বলুন যে স্বয়ং মানে শ্রীকৃষ্ণ যেহেতু গরুকে ভালোবাসতো, তাই আপনি তাকে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, করেন, আপত্তি নেই। গরুকে আমিও ভালোবাসি, গাছপালাকে, গাছকে আমিও ভালোবাসি, মানে আমার গাছ যদি একটা ছাগল যদি খেয়ে নেয়, খুব দুঃখ পাই, কষ্ট পাই, গাছকে আমি প্রতিদিন, আমার ঘরে কিছু গাছ আছে, আমি প্রতিদিন মানে টাইম করে পানি দিই, তো ভালোবাসি। তার অর্থ এই নয়, যেমন আমি আপনাকে বললাম যে রামচন্দ্র তিনি হরিণকে ভালোবাসতেন, কিন্তু রাম লক্ষ্মণ দুজনেই হরিণ শিকার করেছেন, বধ করেছেন, একাধিক জায়গাতে আছে। জি বলেন কেন করেছে, বলেন বধ করেছে কি করেনি, প্রথম কথা। জি না, বলেন বলেন আপনি পরিস্থিতিটা বলেন তাহলে। ভাগবত পুরাণে যখন তাকে যখন মানে পাঠানো হয়, বরং এটা খাদ্য খাওয়ার জন্য এই হরিণকে বধ করা হয়েছে। আপনি ভালো করে ভাগবতটাকে পড়বেন, ভাগবতের লেখা আছে যে আপনি বলছেন যে ভাগবতম, ভাগবত না ভাগবতম কোনটা, শ্রীমদ ভাগবত পুরাণ, যেটা দেবী ভাগবত নাই বা গীতাও নাই, এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ, যেটাকে পুরাণের, পুরাণের অন্তর্ভুক্ত, দেবী ভাগবতম না। জি হ্যাঁ, আপনাকে আমি রেফারেন্সটা দেখিয়ে দিতে পারি, আমার কাছে ভাগবত, আমার কাছে আছে, যেটা গীতা প্রেস গৌরক্ষপুর থেকে ছাপিয়েছে, আপনাকে ওখান থেকে। আপনি এক কাজ করুন, আপনি এখন কত আগে বললেন যে আপনি রোজা রেখেছেন, আপনার রোজার সময় হয়ে গেছে, আমি আপনার সময় নষ্ট করবো না, আমি একটু মার্কেটে বেরোবো, কেননা সকাল বিকেল 5টার পর থেকে মার্কেট বন্ধ হয়ে যায়, তাই আজকে
আমারও আজকে একাদশী ব্রত আছে, তো সেই জন্য আমি কোনো সময় যদি আপনি আমাকে সময় দেন, আমি আপনার সময় বিতম্ব হয়ে আলোচনাতে আরো বসতে চাইনি, কারণ কিছু জিনিস আচ্ছা কোনো সমস্যা নেই দাদা, আপনি যদি আলোচনা করতে চান এরপরে ফোনে না এসে আমরা এক কাজ করি, ফেসবুকে সরাসরি লাইভে আমরা ভিডিওর মাধ্যমেই একটা কনভারসেশন করা যেতে পারে। না ফেসবুকে ভালো ঠিক আছে, ফোনে হলে ভালো হয়, ফেসবুকে হলে কি অসুবিধা হয় কি, আমার একটু আরো কথাবার্তা চলে তো এদিক ওদিকে, না ফোনে হলে কি হয় আমার অন্য কোনো কল টল আসতে বুঝতে পারি আমি নাম্বার আসতে পারে, সেটা সুবিধা হয়। তো আমি যে ফেসবুক লাইভ হোক বা ইয়েতে হোক আমি আলোচনা করবো আপনার সাথে, ঠিক আছে। আচ্ছা এরপর যদি কোনোদিন আলোচনা করতে হয় তাহলে মানে কোনো মানে একটা বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক আলোচনা করা যেতে পারে, যে একটা টপিকের উপরে মানে এখানে এখানে ছুটে ছুটে বেরোলে সমস্যা। যেহেতু যেহেতু আমি যেখানে আপনি যেখানে যেগুলো কথা বললেন, তো আমিও আপনার যেই বক্তৃতাগুলো আমি যেমন আমিও কিছু জায়গায় আমি শেয়ার করবো, আমি যেহেতু আপনাদের অনেক মোড়ারা আছে যারা ভুল বক্তৃতা দেয়, লোককে হিংস্র বানিয়ে দেয়, কোন বক্তা বলেছে যে হিন্দুদেরকে যেখানে পাও হত্যা করো, অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, এই কথাটা হ্যাঁ এই কথাটা ভিডিও একটা দেখাবেন, আর কিছু কিছু আমাকে ভিডিও দেখাবেন যেখানে মুসলিমদেরকে অমুসলিমদের পরে মানে উস্কে দেওয়া হয়েছে, এরকম আমাকে ভিডিও কিছু দেখাবেন বাংলা ভাষাতে, ঠিক আছে? কারণ আপনি যে দাবিটা বারবার করছেন যে মুসলিমরা উস্কে দিচ্ছে, মুসলিম আলেম ওলামারা উস্কে দিচ্ছে, এটা আলেম ওলামার আপনি একটা দায় দিচ্ছেন, তো আমার জানা মতে তো আমি এরকম দেখি নাই যে কোনো আলোচক বলেছে যে অমুসলিম হিন্দু যেখানে পাবে হত্যা করবে। সারা বিশ্বে দেখছে, আপনি আমাকে একটা ভিডিও এখনই আপনি চালান আপনার মোবাইল থেকে শুনে নিন। এরকম যদি অভিযোগ করেন তাহলে আমরা অভিযোগ করতে পারি যে অনেক জায়গাতে জয় শ্রীরাম বলে চিৎকার মেরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আমরা এরকম অভিযোগ দিতে পারি। এমনকি কিছুদিন আমি আজকে একটা ভিডিও আপনাকে আমার পেজ থেকে শেয়ার করেছিলাম আমার প্রোফাইল থেকে, যে ওখানে একজন সাধু সন্ন্যাসীরা প্রতিজ্ঞা নিচ্ছে যে আমরা এই দেশের বিরুদ্ধে যারা আছে মানে পাকিস্তানি মানে মুসলিমদেরকে ইঙ্গিত করছে তাদের বিরুদ্ধে শপথ নিচ্ছে, তাদেরকে আমরা ই করব, দেশ থেকে বিতাড়িত করব, হাবি যাবি। একটু কমেন্ট করবো, আপনি যে বললেন যে একজন মুসলিম ব্যক্তিকে আসামের একটা সম্মানিত মানে যে আপনাদের একটা গামছার মতো আছে, আমার বাড়িতে ওই গামছাটা নাহলে বিষখানা আছে, কারণ আমি আসামে যতবার গিয়েছি ওখান থেকে ওই সম্বোধন হিসেবে আমাকে দিয়েছে, তো ওই গামছাটা মুসলিমদেরকে নামাজ পড়তে দেওয়ার জন্য দিয়েছে, তো দাদা এটা কি সমালোচনা হয়নি এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা কি সমস্ত আসামবাসী কি মেনে নিয়েছে না বিপক্ষে গিয়েছে? এই বিষয় নিয়ে সত্যরঞ্জন বড়ার ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে তিনি একটা কমেন্ট লিখেছে মানে ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন, আমি দেখেছি ওই ঘটনা, উনি লিখছেন যে মুসলিমদেরকে এত ভালোবাসার কি আছে, এই ধরনের যে মুসলিমকে ভালোবাসার কি আছে, কিছুদিন পর নিজের মেয়েটাকে দিয়ে দাও তাদের ঘরে। আমি বলি আমি বলি আমি বলি এটার বিষয়ে আমি আপনাকে বলি, তো কয়েকদিন আগে ওই ঘটনা হওয়ার পর
নাজিরা বলে একটা জায়গা আছে আমাদের, নাজিরা নিশ্চয়ই আপনি শুনেছেন। ওখানে নাজিরাতে একজন হিন্দু বোন আমার, ওখানে একটু লাউডস্পিকার দিয়ে কিন্তু গান বাজিয়েছিল। তো গান বাজানোর জন্য আপনাদের মুসলমান ভাইয়েরা কি করেছে, উনার বাড়িতে এসে হামলা চালিয়ে উনাকে মারধর করেছে, সেইটা কতদূর যোগ্য? তো এখন আপনি চিন্তা করেন, যদি আমরা যদি আপনাদের সাথে ভাইচারা করতে চাই, তাহলে তাহলে আপনাদের কি কর্তব্য নেই যে আমাদের সাথে ভাইচারা হিসাবে মিলে 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 থাকার থাকা থাকাটা জরুরি বলে? প্রথম কথা হচ্ছে এখানে আবার আবার একটা পয়েন্ট আপনি এখানে মিস করছেন। হ্যাঁ, আপনি আপনি আমি পয়েন্টটা মিস করছি। আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে যে আপনি ওই কথাটা বললেন, কিছুদিন আগে আমাদের এখানে মানে আপনি 24 ঘন্টা খবর নিউজ দেখেছেন যদি আমাদের বেঙ্গলের খবর দেখে থাকেন, তো এখানে একজন মুসলিম মানে একজন হিন্দু পরিবারের তার পিতা মারা যায়, তার ছেলে মেয়ে তাকে কাঁধে করে নিতে রাজি হয় না কোরানোর কারণে, মুসলিম প্রতিবেশী তাকে কোরআন মানে কাঁধে করে নিয়ে গিয়ে তাকে দেয়। তো আমি বলছি এটা, আমি আমার কথা হচ্ছে এটা, আপনি তো দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা কথা বলছি, আমার কথা হচ্ছে এটা যে কোন গ্রামে কোন একজন মুসলিম অন্যায় কাজ করলো বা কোন একজন হুজুরি অন্যায় কাজ করলো, এটা মুখ্য বিষয় নয়, বরং হচ্ছে যারা ক্ষমতায় আছে, যারা দেশ চালাচ্ছে, যাদের কথার মূল্য আছে, যাদের প্রতি দায়িত্ব আছে, তারা যদি এই জিনিসগুলোকে যদি রং চং মাখিয়ে যদি অন্যদিকে নিয়ে যায় সেটা ভিন্ন বিষয়, আর মাঠে ঘাটে রাস্তাতে একজন হিন্দু একটা মুসলিমকে হত্যা করে দিল, একজন মুসলমান হিন্দুদেরকে হত্যা করে দিল, এটার মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে হবে। যখন শাসক শ্রেণীরাই যখন এই ধর্মটাকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়ে একটা গোষ্ঠীকে মানে পেশার চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতে একটা অভিযোগ করা হচ্ছে, আমি একটু শেষ করি, একটু শেষ করি, তো মুসলিমদেরকে একটা মুসলিম ছেলে মেয়ে যদি বিবাহ করে প্রেম ভালোবাসা করে তো বলছে এটা লাভ জিহাদ, এখন কোরআনের কারণে বলছে যে এটা হচ্ছে কোরআন জিহাদ, মুসলিম নারী কেন বলছে যেটা আমার চোখের সামনে, চোখের সামনে মানে আমি লুকিয়ে লুকিয়ে দিকে দেখেছিলাম জিনিসটা, মার্কেটে একটা মার্কেটে হয়েছে এরকম ভাবে, জায়গার নাম বলবো না আমি, তো ওখানে দেখুন এরকম বাইরে হয়েছে। দেখেন আপনি একটা আপনি একটা আপনি যে একটা মানে যে কথাটা বলতে চাচ্ছেন এই কথাটা আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন, আমি বলছি একটা ছেলে একটা মেয়ে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে, এবার এই জিনিসটাকে লাভ জিহাদ হিসাবে গোটা ভারতবর্ষে প্রচার করা, না না আপনাকে দিতে হবে না, আমি আপনাকে বলি এই জিনিসটার মধ্যে একটা ধর্ম খুঁজে বের বের করা বা এটাকে লাভ জিহাদ, এই কোরআনের কারণে হয়েছে, এই জন্য কোরআনও মুসলিমরা কোরআন আক্রমণ করতে চাইছে, ঠিক আছে। কিছুদিন আগে একটা মুসলিম মৌলানা সাহেব তিনি আলোচনাতে বলেছিল যে শিব হচ্ছে আমাদের আদমের আদম আলাইহিস সালাম, এরকম কিছু একটা মন্তব্য করেছে, ওটা নিয়েও একটা সমালোচনা যে আমাদের শিবের বদনাম করা হলো, মানে মুসলিমরা যখন কোনো একটা কথা বলতে চাইছে সে বিষয়টাতে নিউজে ফলাওভাবে প্রচার করা হচ্ছে, আপনাদের ভাষায় আদম কাকে বলা হয়েছে, কাকে আপনাদের আপনাদের ভাষায় আদম কাকে বলা হয়েছে, এটা নিয়ে তো আপনার মত আমার মত না, যারা দেশ চালাচ্ছে তারা সমালোচনা করেছে। আপনি তাদের এই ভুলগুলোকে আপনি রাজনৈতিক ইস্যু বানিয়ে, রাজনৈতিক ব্যাপার এটা নাই রে ভাই, এটা ধর্মীয় ইস্যু। যখনই মুসলিমরা সম্প্রদায় সম্প্রীতির জন্য ও মওলানাকে প্রশ্ন করলো যে এই বিষয়টা কি, উনি তখন বলেন যে শিব সেই আদম সেই এই কথা যখন একজন মওলানা বলেছে মুখ থেকে, তখন বলছে আমাদের শিব দেবতার আমাদের অপমান অপদস্থ করলো, আপনি একটাকে বলেন যে আমাদের ভগবান আল্লাহ এক কি এক নয়, এই প্রশ্ন যখন একটা মুসলিম বলছে তখন মুসলিমটাকে বলছে ধর্ম অবমাননা করলো, তাকে ব্যক্তি ফাঁসিয়ে দিল। আমি বলি ঠিক আছে আপনি মানতে পারেন, তো আমি জানি যে ভগবান আল্লাহ, দাদা আমি তো বলতে ভয় পাবো আপনাকে, যখন আপনি ভগবান আর আল্লাহকে সমান করতে চাইবেন তখন আমি তো হ্যাঁ দত্ত ভয় পাবো, কেন এই কথা রেকর্ড হচ্ছে, এই কথা কেউ শুনে মিডিয়াতে আমাকে বলে দিতে পারে যে আমি হিন্দুদের ভগবানকে অপমান করলাম, না না আমি উত্তর আপনাকে দিচ্ছি, আমি আপনাকে উত্তরটা সম্পূর্ণ দিচ্ছি, সেজন্য আপনি কি মানেন যে আল্লাহর ভগবান এক বলে, হ্যাঁ আমি তো বলবো না রে ভাই, কারণ এটা রেকর্ড হচ্ছে, আমাকে তো আমাকে তো ফাঁসিয়ে দিতে পারে, কারণ এই কথা বলে বলতে পারেন যে একজন মুসলিম বক্তা আলোচক উনি আমাদের হিন্দু ধর্মের ঈশ্বরকে ছোট করে দিয়েছে। আচ্ছা আমি একটু ভাবে আপনাকে বলি,
কারণ এটা আমাকে একটা বাস্তব কথা আমরা দেখলাম যে শিবকে এই শুনে কথা বলার আপনি কারণে ও আমাকে ব্যক্তিকে ফাঁসি দেওয়া আমাকে হলো, একটা কথা বলুন মানে আমাকে একটা ফাঁসিয়ে, কথা মানে বলুন ফাঁসি নয় ফাঁসিয়ে দিয়া, মানে তাকে ই না করে দেওয়া। আমাকে একটা কথা না আমাকে একটা কথা বলুন তো আপনি যদি প্রকৃত যদি ধর্মীয় মৌলানা হয়ে থাকেন, ধর্মীয় প্রবক্তা হয়ে থাকেন, তা আপনি আপনি কি তারা ভাবছেন যে আল্লাহ ভগবান আলাদা আলাদা আপনি ওইটাই বলতে চাইছেন? তো আপনি সবকিছু গ্রন্থই পড়েছেন, আপনি যখন আমাদের আপনাদের পুরাণ আমাদের বেদ আমাদের ভাগবত গীতা ভাগবত নিয়ে দেখাচ্ছেন যে সবই কথা একই দেখাচ্ছেন, তাহলে আপনি কেন মানতে চাইছেন না ভগবান আল্লাহ এক বলে? না ভগবান আল্লাহ তো হিন্দু, আরে ভগবান আর পরমাত্মা দুটো যে আলাদা, এটা স্বয়ং ধর্মগ্রন্থে আছে, হিন্দু ধর্মগ্রন্থে ভগবান আল্লাহ কথা বাদই দেন। ভগবান এই সিফাতটা মানুষের জন্য, ভগবান যে বৈশিষ্ট্য এটা একজন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আল্লাহর সঙ্গে কখনো, আপনি যদি বলেন যে পরমাত্মা, পরমাত্মা যে আপনি ইসে দেখবেন গীতা তো আছে পরমাত্মা শব্দ ব্যবহার করা হয়েছে, যদি বলেন পরমাত্মা আর আল্লাহ দুটো কি সিমিলার, মানে সিমিলার যদি বলেন তো আমি তখন বলতে হ্যাঁ দুটো সিমিলার, কিন্তু ভগবান আর আল্লাহ দুটো এক নয়। কারণ ভগবানের ডেফিনেশন আলাদা, দেবতার ডেফিনেশন আলাদা, ঈশ্বরের আলাদা, ঠিক আছে, আত্মা পরমাত্মা এগুলো সব আলাদা আলাদা ডেফিনেশন। আপনি যদি বলেন যে আল্লাহর দেবতা এক, আমি বলবো না, কারণ দেবতাদের কার্য আলাদা। আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনি আপনি পিতৃ হতে পারেন, আপনার পিতৃ আপনার ফাদার মানে বাবা হতে পারেন, কিন্তু আপনার সন্তান আর আপনি এক হতে পারেন না, সেটাই তো বলেছে ভগবান আর দেবতা এক হতে পারেন, আমি সেটা মানতে রাজি হ্যাঁ আছি, তেমনি ভগবান আর পরমাত্মা এক নয়, কিন্তু 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 আমি এটা বলতে চাইছি যে ভগবান আর পরমাত্মা এক নয়। না ভগবান আর পরমাত্মা তো দেখুন আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার নাম হলো রাহুল আমি তাই না, আপনার নাম হচ্ছে ব্রাদার রাহুল আমি, তো আপনাকে যদি রাহুল আমিন বলে কেউ বাইরে আমি আপনার নামটা জানি রাহুল আমিন বলে, নিশ্চয়ই আপনার বাড়িতে অন্য কোনো নাম আছে, আপনার আপনার ছোটবেলা আপনার মা বাবা অন্য কোনো নাম দিয়ে ডেকেছে বা আপনার বন্ধু বান্ধব অন্য কোনো নাম দিয়ে ডেকেছে, নাম তো আলাদা হবে কি আপনার আলাদা মানুষ থেকে আলাদা দাদা হবে? আপনি তো কেমন কথা বলছেন, ভগবান আর পরমাত্মা নামটার পরিবর্তন না, এর 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 বৈশিষ্ট্য, এর কর্মক্ষমতা সমস্ত কিছু আলাদা। আমি রাহুল, আমি যদি ভারতে থাকি আমার দুটো চোখ চারটে নাক পাঁচটা মুখ, আমার যেমন শক্তি তেমনই থাকবে, যদি বাংলাদেশে থাকি, যদি কলকাতায় থাকি, আসামে যাই, তবু আমার বৈশিষ্ট্য, আমার গুণাবলী, সমস্ত কিছু ক্ষমতা পাওয়ার একই থাকবে। কিন্তু ভগবান আর পরমাত্মা দুটো এক না আলাদা? আপনি বলেন ভগবান আর পরমাত্মা দুটোর মধ্যে ভেদ আছে না নেই? ভগবান আর পরমাত্মা এই দুটোর মধ্যে ভেদ আছে না নেই? আপনি কি জানেন আছে আছে কি নেই? আরে আমি গীতার 16 অধ্যায় 62 নম্বর, গীতার 16 অধ্যায় 18 অধ্যায় 62 নম্বর শ্লোকটা পড়েন, শ্রীকৃষ্ণ বলছে তামেব শানং গুচ্ছা সর্বভাবমে ভারতা তৎপরম তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রপঞ্চ শিশাশ্বতমা। এই 62 নম্বর অধ্যায়ের ব্যাখ্যাটা আপনি পড়ে নেবেন, আপনার কাছে যে ইস্কনের ব্যাখ্যাটা আছে, তো ভগবান আর পরমাত্মা কে, এ দুটোর মধ্যে ভেদ কি পেয়ে যাবেন, ঠিক আছে। গীতার 18 অধ্যায় 18 অধ্যায় 62 শ্লোক যে তামেব শানাং গুচ্ছা সর্বভাব ভারতা তাৎ প্রসাদাৎ পরম শান্তি স্থানাং প্রপান শতিশাশ্বতমা। ভগবানের মধ্যে আর পরমাত্মার মধ্যে ভেদ আছে, ভগবানের মধ্যে দেবতার মধ্যে ভাগ আছে, আত্মা জীবাত্মার মধ্যে ভাগ আছে। আপনাকে আমি যে 6টা ক্যাটাগরি বললাম, যে ভগবান দেবতা, ভগবান পরমাত্মা, আত্মা জীবাত্মা, এই 6টার মধ্যে পার্থক্য আছে, একটার সঙ্গে একটা গুলে ফেললে হবে না, এক একটা 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 পর্যায়ের। আমি তো ওটাই বলছি, যখন আপনি আত্মার কথা বলছেন না, আমি আপনার আপনার শুনতে চাইছেন না, আমি বলছি যে আপনি আমাকে এটা বলুন আপনি আত্মা না আপনার শরীর। আপনাকে আমি এর উত্তর তখনই দিয়েছি যে ঈশ্বরের, ভগবানের জন্য যে 6টা গুণের দরকার, ভগবানের জন্য 6টা গুণের দরকার, এই গুণ, এই গুণ স্বয়ং মানে মানুষের মধ্যে বিদ্যমান থাকাটা সম্ভব। যেমন পরশুরাম বলরাম, আপনাকে বলি পরশুরাম বলরাম, দাদা আপনি বিষ্ণুর 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 অবতার যে পরশুরাম, পরশুরাম বুদ্ধ, বুদ্ধ এটা হচ্ছে অবতার, এদিকে ভগবান বলা হয় না, ভগবান পরশু বলা হয় না, হ্যাঁ বুদ্ধকে অবতার বলা হয় না,
বুদ্ধ যদি অবতার হয় রামকে বলা উনাকে হয়। ভগবানও বলা হয়। তো এই বুদ্ধ ভগবান আর যিনি গোটা বিশ্বের সৃষ্টি জগৎ স্রষ্টা পরমাত্মা, দুজন কি সমান? পরমাত্মা আর ভগবান, তাহলে আপনি কি, আমি তো ওই একটু বারবার জিজ্ঞেস করছি, আমি পরমাত্মা ডেফিনেশনটা আপনাকে দেবো, তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আত্মা না পুরুষ? আমি আপনি আত্মা, আমাকে এখানে, আপনাদের হিন্দু ম্যাথলজি অনুসারে আমি আত্মা। আপনি হিন্দু পুরাণ সেটা কেন দেখছেন? আপনি আমি আপনি আপনার ডেফিনেশন শেষে আপনি শরীর না আপনি আত্মা, আমি সেটা চেয়েছি। আপনি কোনটা হিন্দু গ্রন্থ হিসেবে বা ছেড়ে দিন বা পুরাণ হিসেবে ছেড়ে দিন, আপনি হিন্দু সরি আরে ভাই, আপনি প্রশ্ন করছেন ধর্মীয় কনসেপ্টে, আপনি বলছেন যে আমাকে উত্তর দিতে হবে সাধারণ ভাবে। আপনি প্রশ্ন করছেন আপনি শরীর, এটা তো ধর্মীয় কনসেপ্ট দাদা। তাহলে আমি নাস্তিকতার নাস্তিকতা মনোভাব নিয়ে প্রশ্ন করি যে আমি কি মানুষ, মানুষটা আসলে কি, বিজ্ঞানের সায়েন্স নিয়ে বলি যে মানুষ আসলে কি। মানুষ একটা সিস্টেম, মানুষ একটা প্রোগ্রামিং। আরে ভাই, মানুষরা কি বিজ্ঞ পণ্ডিত হতে পারে না? আশ্চর্য। না না দাদা, আমি একটা ছোট্ট কথা আপনাকে বলে শেষ করে দিই, আমার অনেক সময় 5টা বেজে গেছে। আমি শেষ একটা কথা আপনাকে উদাহরণ দিয়েছি, এটাই যথেষ্ট যে ভগবান আর পরমাত্মার মধ্যে পার্থক্য বোঝার জন্য, যে গৌতম বুদ্ধ যিনি বুদ্ধ, যিনি অবতার বিষ্ণুর নবম অবতার বুদ্ধ, বলরাম পরশুরাম এরা প্রত্যেকেই ঈশ্বরের অবতার, এদেরকে ভগবান হিসেবে পূজিত করা হয়, ভগবান বলা হয়। কিন্তু এই বুদ্ধ পরশুরাম বলরাম এরা কি আসলে পরমাত্মা? উত্তর হচ্ছে না, আমার উত্তর তো শেষ। আমি তো ওটাই আপনাকে বলতে চাইছি, আপনাকে আত্মা পরমাত্মা ডেফিনেশন তো আপনাকে দেবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলতে হবে যে আপনি আত্মা না শরীর। আমি তার স্টেপ বাই স্টেপ কথাগুলো বলতে হবে না ভাই, আমি আমি আত্মা